শুনছেন জাগো এফএম 94.4 FM, এবং আপনাদের সাথে প্রতি বৃহস্পতিবারের রাত মানে একটা স্পেশাল রাত, এবং স্পেশাল এই কারণে আপনাদের পছন্দের ভূত স্টুডিও প্রোগ্রামটি আপনারা ঠিক রাত 10টা থেকে আমাদের সাথে পুরোটা সময় বা পুরোটা জার্নিতে আপনারা কানেক্টেড থাকেন। আমি রুবেল আপনাদেরকে অনেক 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 বেশি স্বাগত জানাচ্ছি এই বিশেষ সময়টিতে। বিশেষ সময় এই কারণে বলা, আপনাদের যেহেতু পছন্দের কিছু সময় আপনারা আমাদের সাথে অতিবাহিত করেন, আমাদের আমন্ত্রিত অতিথিরা আপনাদের সাথে তাদের বলা যে গল্পগুলো থাকে, অর্থাৎ হয়তো অনেকের ভাষায় অনেকের জায়গা থেকে আমরা এক একজন এক এক রকম ব্যাখ্যা দিতে পারি বা এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকি, কিন্তু আলটিমেটলি এই প্যারানর্মাল ঘটনাগুলো যার সাথে ঘটে বা যিনি আসলে এর প্রত্যক্ষ সাক্ষী, তিনি আসলে এর ভয়াবহতা এবং এর বিশেষটা বিষয়টা তারা আসলে বুঝতে পারেন বা জানেন। সুতরাং আজকেও এই সময়টা জুড়েও কিন্তু বলবো যে তার ব্যতিক্রম ঘটবে না, আমাদের সাথে আমাদের আমন্ত্রিত অতিথিরা থাকবেন এবং তাদের জায়গা থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে তাদের গল্পগুলো শুনবো, পাশাপাশি আপনারা আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে জানানোর কাজটা করবেন। আর ফিডব্যাক জানানোর জন্য যেটা করতে হবে, আপনি খুব ভালো করে জানেন কোন কোন মাধ্যমগুলো আপনাকে ব্যবহার করতে হচ্ছে বা হবে। এদিকে বলবো যারা আমাদের সাথে SMS-এ সংযুক্ত হবেন, শুরুতেই আপনাকে JFM লিখতে হবে, স্পেসই আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। আর যদি মনে হয় যে আপনি SMS-এর বাইরে আপনি ফেসবুকে সংযুক্ত হতে চান, আমাদের যে লাইভটি আপনি এই মুহূর্তে দেখছেন, অবশ্যই বলবো আপনাকে এই লাইভে সংযুক্ত হওয়াটাই একমাত্র কাজ নয়, কারণ হচ্ছে যে আপনার মাধ্যমে আরও কয়েকজনের দেখার সুযোগ হয় অথবা এই প্রোগ্রামটি আসলে উপভোগ করতে পারেন, সেই কাজটিও কিন্তু আপনি আপনার নিজের জায়গা থেকে করতে পারেন, অর্থাৎ শেয়ার করার মাধ্যমে আপনি এই কাজটি কিন্তু করে থাকেন বা করবেন। এটা অবশ্যই ভূত স্টুডিওর একজন ফ্যান অথবা জাগো এফএমের একজন ফ্যান এই কাজটি করবে, এটা আমি আমার জায়গা থেকে পাশাপাশি জাগো এফএমের একজন সদস্য হিসেবে আমি কিন্তু এটা আশা করতেই পারি, পাশাপাশি এর গর্বিত একজন সদস্য আপনি, যেই কারণে কিন্তু আমরা দেশের নাম্বার 1 এন্টারটেইনমেন্ট স্টেশনের স্বীকৃতিটা আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি অনেক কথাই বলে ফেলেছি, তবে নেক্সট উইকে যারা আসতে চান তাদেরকে একটু নতুন করে বলে দিতে চাই, আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই আসা সম্ভব না, তার জন্য রেজিস্ট্রেশনটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা কাজ, সেই কাজটি আপনি আপনার জায়গা থেকে করবেন। কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, শুরুতেই আপনার সেলফোনের মেসেজ অপশনে যাবেন, লিখবেন RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার লোকেশন এবং আপনার প্রফেশনটা অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আর সেই সাথে তো অবশ্যই ফেসবুকেও আপনি যথারীতি আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার মানে যদি আপনি রেজিস্ট্রেশনের কাজটা না বুঝে থাকেন, আমাদের সাথে ফেসবুকে থাকলেও কিন্তু কীভাবে করতে হবে রেজিস্ট্রেশনটা সেটাও কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন। যাই হোক, খুব বেশি আর কথা বাড়াচ্ছি না, স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি যিনি আছেন আমরা তার কাছ থেকে তার নামটা শুনবো, পাশাপাশি তার কাছে আমরা কিছু অভিজ্ঞতা বা কিছু প্যারানর্মাল স্টোরি যেগুলোকে আমাদের ভাষায় বা আপনাদের ভাষায় বলে সেই অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করব। ইব্রাহিম, আপনাকে অনেক অনেক বেশি স্বাগত, কেমন আছেন আপনি? যে একটু জোরে কথা বলবেন, তার কারণ হচ্ছে যে আমরা মানে অনেকের ক্ষেত্রে হয়তো আপনি একটু দূর মানে মাইক থেকে একটু দূরে রয়েছেন, এবং যেটি COVID-19 কারণে আসলে আমরাও আসলে দূরত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করছি, যেটি নিশ্চয়ই আমরা প্রত্যেকের জায়গা থেকে মেনে চলছি। আপনি কোত্থেকে এসেছেন এবং আপনার সম্পর্কে আপনি, আমি তো বললাম যে আপনার নামটা বললাম, এবং আপনি আরেকবার একটু আপনার মুখে আপনার নামটা বলেন, কোন জায়গা থেকে এসেছেন এবং কোন গল্পটি আপনি আমাদের সাথে শুরুতে শেয়ার করতে চাচ্ছেন? আমার নাম ইব্রাহিম আহমেদ, আমি আসছি ঢাকা লালবাগ থেকে। তো আমি এখন যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার পুরো ছাত্র জামাতকে কেন্দ্র করে। জি, তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। যে 2018-এ যে যখন আমার SSC এক্সাম শেষ হয়, তো আমরা SSC এক্সাম শেষ করার পর আমরা সবাই আমার এলাকার যে ফ্রেন্ড সার্কেল ছিল যে সবাই মিলে আমরা ছাত্র জামাতে যাব, তো এই জন্য আমরা নিয়ত করে আমরা রুম থেকে বের হই। তো আমাদের যথারীতিভাবে যে আমাদের রোগ পড়ে যায় যে শরীয়তপুর যে লাউখোলা ইউনিয়নে আমাদের রোগ পড়ে, আমরা ওইখানে আমরা 40 দিন থাকি। তো ফার্স্ট দিন আমাদের সাথে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে আমরা যে একটা মার্কাস মসজিদে ছিলাম, সেই মার্কাস মসজিদের মধ্যে যে আমরা রাত্রিযাপন করি, কিন্তু সেই রাত যখনই কি মাঝরাত হয়ে যায়, তো মাঝরাত হওয়ার পর দেখি যে মসজিদের আশপাশ দিয়ে মানে কেউজন হাঁটতেছে। তো এটা দেখি, দেখার পর যে ভাবলাম হয়তো বা এলাকার কোনো লোকজন হবে। তো যখন নাকি আমাদের ওই মার্কাস মসজিদ থেকে সেই এলাকার রোক দিয়ে যায়, তো আমরা গজনেপুর একটি মসজিদে অবস্থান করি। সেই মসজিদের আশেপাশে মানে একটা অল্প কিছু বাড়িঘর আছে, কিন্তু সেখানে
সেই মসজিদের আশেপাশ দিয়ে কিছু গাছ ছিল, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বাঁশের ঝোপ বলি। তো সেই বাঁশের ঝোপ মসজিদের পিছনে অনেকগুলো ছিল। কিন্তু সেখানে থাকার পর আমরা সেখানে প্রথম দিন খুব ভালো কাটাই। প্রথম দিন যখন নাকি আমরা রাত শেষ করে দ্বিতীয় দিন যখন আমরা যাব, সেই দ্বিতীয় দিন রাত্রেবেলা যে হঠাৎ করে আমার ওয়াশরুমের জন্য চাপ দেয়, আমি ওয়াশরুমে যাব। তো আমি যখন নাকি মসজিদের মেন গেটে আসি, তো সেখানে আসার পর যে দেখলাম আমি যে আমার 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 সাথে টিস্যু নেই। তো সেই মসজিদের গেটে আসার পর আমি দেখলাম যে আমার আমির সাহেব যে জোরতে যে টয়লেট আছে সেখানে সে দাঁড়িয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে থাকার পর যে আমি টিস্যু আনার জন্য আমি ভেতরে যাই। তো ভেতরে যাওয়ার পর আমি দেখি যে আমার আমির সাহেব সেই বেডে শুয়ে আছে। তো এটা কি করে সম্ভব যে আমি যাকে টয়লেটের সামনে দেখলাম সে আবার বেডে শুয়ে আছে? তো এটা দেখে আমি একা আর বের হতে চাই না। তো আমি আমার আমির সাহেবকে ডাকি যে আমির সাহেব আমি ওয়াশরুমে যাব, যে উঠেন। তখন সে ওঠে। ওঠার পর আমি ওয়াশরুম যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমি এই ঘটনাটা আমি কাউকে বলি না, যে না বলার কারণে সেই দিনটি এভাবেই যায়। তো তার সেদিন রাত্রের বেলা সেম এরকম ঘটনা ঘটে যে আরেকজনের সাথে, তার নাম হচ্ছে ইমরান। তো সেই ইমরান ভাইও ঠিক সেইভাবে যে যখন নাকি এই ঘটনা তার সাথে ঘটে, তখন আমরা যখন সেদিন বিকেলবেলা যে আমরা ঘোরার জন্য মানে একটু আশেপাশ দিয়ে চলাচল করি, তো চলাচল করার পর সেখানে আমার সাথে আর তার সাথে ঘটনাটি বলা হয়, যে বলে যে ইব্রাহিম আমার সাথে এরকম একটি ঘটনা ঘটছে। তো আমিও তাকে ঠিকভাবে বলে যে ইমরান ভাইয়া আমার সাথেও সেম ঘটনাটি ঘটেছে, তো এখানে কি হচ্ছে আমি এটা কিছুই জানতেছি না। তো এই বলার পর আমরা আমির সাহেবের কাছে যাই। আমির সাহেবের কাছে যেয়ে বলে যে আমির সাহেব এখানে এই ঘটনা ঘটছে, তো এখানে আমরা থাকতে চাই না, আমরা এখানে আর থাকবো না। তো সেই দুই দিন থাকার পর আমরা সেখান থেকে তৃতীয় দিন না থেকে যে সেদিন সকালবেলা আমরা সেখান থেকে চলে আসি। তো চলে যাওয়ার পর আমাদের রুখ পড়ে আরেকটা মসজিদে, সেই মসজিদের নাম হচ্ছে যে বটগাছ জামে মসজিদ। যে বটগাছ জামে মসজিদটা হচ্ছে মানে রাস্তার এই পাশে একটা বটগাছ আছে, সেই বটগাছটা অনেক বড়। সেই বটগাছের নিচে হচ্ছে সেই মসজিদটা, একতলা একটা মসজিদ পাকা করা। তো সেই মসজিদে আমরা যাই। সেই মসজিদে যাবার পর আমরা সেখানে থাকি। কিন্তু সেখানে আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু সেদিন যখন নাকি আমরা তৃতীয় দিন রাত্রে যে সকালবেলা আমরা সেই মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাব, সেদিন রাত্রের বেলা যখন নাকি আমরা ঘুমাসি, যে ঘুমাশনের পর যে ওইদিন মসজিদটা ছোট ছিল, কিন্তু সে আমরা সাথে ছিলাম প্রায় 25 জন। যে 25 জন থাকার কারণে আমাদের জায়গা হচ্ছিল না, যে আমি ইমরান ভাই আর আমার একটা ফ্রেন্ড ওই হচ্ছে অভি, যে এই 3 জন মিলে আমরা মসজিদের বারান্দায় থাকার জন্য নিয়ত করি। যে আমরা মসজিদে জায়গা হচ্ছে না, যে আমি সাহেব বা আমাদের ছোটো যারা আছে তারা ভিতরে থাকবে আর মসজিদের বাহিরে আমরা 3 জন থাকব। তো আমি সাহেবের কাছ থেকে আমরা এটা অনুমতি নিয়ে নিই। তো সে আমাকে বাইরে থাকার জন্য বলে যে ঠিক আছে আমি বাইরে থাকতেছি। যে যখন নাকি রাত কটা বাজে মিনিমাম সেটা আমার জানা নেই, কারণ জামাতে মোবাইল নেওয়া নিষেধ ছিল। তো রাত আনুমানিক 2টা বা 2টা হবে। তো সেই সময় দেখি আমাদের বেডিং পায়ের সামনে থেকে কোনো একজন মানে আমাদের বেডিং ধরে টানতেছে। তো কে বেডিং ধরে টানতেছে এটা আসলে বলতে পারবো না। যে আমি অনেকটা ভয় পেয়ে যাই যে আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমি আমার ফ্রেন্ড অভির মাথার চুল ধরে আমি অনেকক্ষণ টানাটানি করি, যে আমি ওকে ইশারায় বলতে চাই যে তুই ওঠ। তখন সেই অভি মানে আমার কথা শুনে সে আসতেছিল না। তো কেন আসতেছিল না এটা আমি বুঝতে পারিনি। তো সে আমি মনে মনে থিঙ্ক করেছিলাম যে আমার যত যাই হোক আমি এখন ঘুম ভাঙবো না, বা আমি কি আমার বেড ধরে টানতেছে আমি সেটাও দেখবো না। তো কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দেখি মসজিদের ভেতর থেকে যে আমাদের যে ছোটো ভাই ছিল সেই ছোটো ভাইরা ঘুম ভেঙে গেছে, তারা 3-4 জনের মতো সেই গেট খুলে বাহিরে আসতেছে। তো তাদেরকে দেখে আমি তাড়াতাড়ি উঠে আমি সেই ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর আমি আমির সাহেবের কাছে যাই যে আমির সাহেব আমার সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, যে এখন আমি খুব ভয় পাচ্ছি যে আমি এখন কি করতে পারি। তখন আমির সাহেব বললো যে তুমি ওই পানি এক গ্লাস পানি আনো, আমি তোমাকে পানি পরে দিচ্ছি। তো আমির সাহেব কী বললো যে 7 বার সূরা ফাতিহা পরে আমাকে সেই পানিটা খাওয়ায়। তো সেই রাতটা আমার এভাবেই যায়। তো সেখানে আর কোনো সমস্যা হয়নি। তো সেই মসজিদ থেকে আমরা যখন নাকি একটা মাদ্রাসা মসজিদে যাই, যে মসজিদে মাদ্রাসা মসজিদের নাম হচ্ছে যে 26 পাড়া যে মাদ্রাসা, সেই 26 পাড়া মাদ্রাসায় আমরা যাই।
সেই সরি যে তার আগে একটা মসজিদ ছিল, সেই মসজিদটার নাম হচ্ছে যে মেম্বার বাড়ি মসজিদ। সেই মেম্বার বাড়ি মসজিদে যে আমরা 3 দিন থাকি, কিন্তু ওইখানে আমাদের সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে যে প্রথম দিন আমাদের ভালোই যায়, দ্বিতীয় দিন যে আমার যে শাহিন নামে একটা ফ্রেন্ড ছিল, সে শাহিন আর ফজল রাব্বি, তো ওরা দুইজন প্রায় রাত 12টা হবে, যে 12টা সাড়ে 12টার দিকে যে ওরা ওয়াশরুমের জন্য বের হয়। তো ওয়াশরুমের জন্য বের হবার পর যে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড যে জাকির বলে নাম, সে ওই আর আমি অনেক রাত পর্যন্ত গল্প করতে থাকি যে আমরা কিভাবে যে এসএসসি এক্সাম দিছি, মানে আমাদের কিছু পার্সোনালিটির কথা আমরা বলতে থাকি। তো সেখানে কথা বলার পর যে যখন নাকি সেই দুইজন ফজল রাব্বি আর শাহিন যে ওয়াশরুমের ওইখানে যায়, যে ফজল রাব্বি ওয়াশরুমে যায় আর সে শাহিন বাহিরে খাড়ে দাঁড়িয়ে থাকে। তো ফজল রাব্বিকে শাহিন বলতেছে যে ফজল রাব্বি ভাই, যে আমরা তো যেই ভৌতিক যেই মুভিগুলো দেখি, যে দেখি জিন আসতেছে বা অনেকে ভয় পায় যে আসেন, আমরা দেখি ভৌতিক কিছু আশেপাশে দেখা যায় কিনা। তো মসজিদের আশেপাশে যে কলা গাছ ছিল, মসজিদের পেছনে পশ্চিম দিকে একটি কবরস্থান ছিল, সেখানে বড় বড় গাছ ছিল, আর যে অজুখানাটা ছিল সে অজুখানার ওইখানে, মানে গ্রামের অঞ্চল মুসল্লি কম হওয়ার কারণে এখানে অজুখানা, এখানে কোনো কল ছিল না, টিউব কল ছিল না, এখানে একটা টিউবওয়েল ছিল। তো সেই টিউবওয়েলে ওইখানে হচ্ছে ওয়াশরুমটা। সেই শাহিন ফজল রাব্বিকে বলতেছে যে ফজল রাব্বি ভাই আসেন, আমরা কিছু দেখি দেখা যায় কি না। তো তার হাতে একটি টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা দিয়ে ওই লাইট মারতেছে আর নিভাচ্ছিল, মারতেছিল আর নিভাচ্ছিল। তো যখন নাকি ওই পাশে একটা ইমাম সাহেবের ঘর ছিল, ঘর আছে, যে ওই পাশে যে একজন লাইট জ্বালাচ্ছিল আর নিভাচ্ছিল, যে দেখে যে সাদা কাপড় পরে শূন্যে ভেসে আসে এরকম একটা লোক ওর সামনে আসতেছে। তো ওর সামনে একবার লাইট জ্বালায়, জ্বালানোর পর এটা দেখে কিন্তু ওর পা নেই, শ্বাসের সাথে সে লাইটটা আবার নিভিয়ে দেয়। তো লাইটটা নিভানোর পর আবার লাইট জ্বালিয়ে দেখে সে সেখানে কেউ নেই। ওকে, তো এই ছিল জি। অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য। আর যারা আমাদেরকে এই সময়টাতে আমাদের এই প্রোগ্রামটি এনজয় করছেন, বিশেষ করে বৃহস্পতিবারের রাত এই সময়টিতে আপনাদের সাথে আমরা যেই কাজটি আপনাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি, আপনাদের আপনারা এই অনুষ্ঠানটি যখন উপভোগ করছেন শুধুমাত্র উপভোগের জায়গায় থাকুক বিষয়টি কিন্তু এইটা বলবো না, আপনার কাছ থেকে কিন্তু আমরা আপনাদের কোনো অভিজ্ঞতা, অনেকে হয়তো চান, অনেকে বলেন যে আমরা তো স্টুডিওতে আসতে চাই কী করবো, জাস্ট সেখানে ছোট্ট একটি কাজ কিন্তু আপনাকে করতে হতে পারে, সেটি হচ্ছে যে আপনাকে SMS করতে হবে। আপনি SMS করবেন হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। আর নর্মালি আপনার আজকের এই প্রোগ্রামটি সম্পর্কে আপনি আপনার মতামতগুলো জানিয়ে ফেলতে যে কাজটি আপনার করা দরকার সেটি হচ্ছে ফেসবুকে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম এখন এই সময়টিতে বা এই সময়টি জুড়ে, আসলে আপনি খুব অনায়াসে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা আগে যেটি হতো, হয়তো ফেসবুক না থাকলে বা ফেসবুকের লাইভটি না থাকার কারণে যেটা স্টুডিও থেকে গল্প বলছে সেটি কিন্তু দেখানো বা মানে তাকে দেখার হয়তো অনেক রকম আকাঙ্ক্ষা থাকতো, সেটি আগে সম্ভব হতো না, বাট এখন কিন্তু সম্ভব। এবং এই কাজটি আপনার জায়গা থেকে আরেকটি কাজ করতে পারেন, ভূত স্টুডিওকে যারা ভালোবাসেন, জাগো FM-কে যারা ভালোবাসেন এবং জাগো FM-এর প্রোগ্রামগুলোকে যারা ভালোবাসেন, আশা করছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে দেবেন এবং আপনার মাধ্যমে যাতে আরও দুই একজনের বা আরও কয়েকজনের দেখার সুযোগ হয়। আজকের স্টোরিগুলো হয়তো অনেকেই এই রাত্রির কথা মনে নেই, বাট তিনি ভূত স্টুডিওকে পছন্দ করেন, সুতরাং তারও হয়তো হয়তো আপনার এই নোটিফিকেশনটি দেখে তিনিও মানে যেটি করতে পারেন কানেক্টেড হয়ে যেতে পারেন, সেই কাজটি কিন্তু আপনি আপনার জায়গা থেকে করবেন। আর বেশ কয়েকজনের উপস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শাকিল তিনি জয়েন করেছেন, ভূত স্টুডিও তার অনেক বেশি ভালো লাগার একটা প্রোগ্রাম তিনি এমনটাই বলছেন। এদিকে মাহমুদ জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শুভ আমার সাথে কানেক্টেড আছেন, আছেন আরও অনেকেই, সুতরাং আপনাদের প্রত্যেকের উপস্থিতির জন্য আবারও বলছি। আর যারা নেক্সট এপিসোডে আসতে চান স্টুডিওতে এসে আপনি আপনার গল্পগুলো, বিশেষ করে প্যারানর্মাল অনেক স্টোরি আছে, হয়তো আপনার সাথে ঘটেনি কিন্তু আপনার আর কোনো বয়োজ্যেষ্ঠের সাথে ঘটেছে, আপনার বড় কারো কাছ থেকে, আপনার নানা দাদা বা বাবা বা তাদের সাথে আপনি গল্পগুলো শুনেছেন, সেগুলো গল্পগুলো কিন্তু আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। সেই সুযোগটা কিন্তু জাগো FM 94.4 FM আপনাকে দিচ্ছে এবং সেই সুযোগটি আপনি কাজে লাগাবেন, পাশাপাশি আপনার গল্পগুলো আপনি শেয়ার করতে পারেন আপনার আমার ভাষায়, যেগুলোকে হয়তো আমরা প্যারানর্মাল স্টোরি বলি। কিন্তু আমি সবসময়ই আসলে একটা বিষয় বিশ্বাস করি, যার সাথে এমন কোনো ভয়াবহ অভিজ্ঞতা ঘটে সেই মানুষগুলো বোঝেন হয়তো কোনো একটা, আপনি সেই চিত্রটা যদি সশরীরে উপভোগ না করেন হয়তো সেটা আপনি বুঝতে পারবেন না এর গভীরতা কতটুকু।
যাই হোক, অনেক কথা আমি বলে ফেলেছি ইতিমধ্যে, যারা জয়েন করেছেন তাদের সম্পর্কেও খানিকটা তথ্য আপনাদেরকে দিয়েছি, এবং কীভাবে আপনি পরের এপিসোডে এসে আপনার গল্পগুলো আপনি শেয়ার করতে পারেন সেই সম্পর্কেও খানিকটা তথ্য আমি আপনাকে দিয়েছি। সুতরাং এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা আবার আমাদের আরও একটা স্টোরিতে চলে যাব। আমাদের স্টুডিওতে যেহেতু ইব্রাহিম রয়েছেন এবং আমাদের এই বন্ধুটি লালবাগ থেকে আসলে কানেক্টেড হয়েছেন, আমরা ইব্রাহিম আপনার দ্বিতীয় ঘটনা শুনতে চাই। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে যে আমার যে কাজিন, সেই কাজিনের ফ্রেন্ডের দাদার সাথে ঘটে যাওয়া। আমার কাজিন আর কাজিনের ফ্রেন্ড যে কক্সিস বাজারে যায়, সে হোটেলে থাকে। তো কিছুদিন কিছুক্ষণ যাওয়ার পর সে রাতের বেলা বলে যে দোস্ত, যে আমাদের সাথে কোনো ঘটনা ঘটছে কি না আমরা গল্প করি। তো আমার কাজিনকে তার ফ্রেন্ডের দাদার সাথে যে ঘটে যাওয়া সেই ঘটনাটি বলে। তো তার দাদার সাথে এই ঘটনাটি ঘটে যায় যে তার দাদার সাথে এই ঘটনাটি ঘটে যায়। তো ঘটে যাওয়ার পর যে কিছুদিন যাচ্ছিল এইভাবে অতিবাহিত হয়ে, কিন্তু সে দাদার একটা ছোটো ভাই ছিল, যে দাদার ছোটো ভাই ছিল, সেই ছোটো ভাইটা মানে মাছ ধরার জন্য খুব পছন্দ করত, যে মাছ ধরার জন্য খুব পছন্দ করার কারণে সে দাদা একদিন বলতেছে যে চল তোকে আমি নিয়ে আমি মাছ ধরতে যাব। তো সে দাদার আম্মা মানে দাদার ছোটো ভাইকে দিতে চাইছিল না, সে বলতেছে যে ওই ওকে দেওয়া যাবে না, যে ওই তো কখনো মাছ ধরতে যায় নাই বা সে ভয় পেতে পারে, তো এই কারণে তাকে আর কখনো মাছ ধরার জন্য দেয় নাই। তো তার কিছুদিন পর সে দাদার ছোটো ভাই বলতেছে যে আমি সেই ঘটনা বলতে চাই বা আমি ঘটনা বল বা আমি ওখানে মাছ ধরতে যাইতে চাই বা আমি মাছ ধরবো। তো যখন নাকি তার এই কথায় সে রাজি হয়ে যায়, সে দাদার সঙ্গে সে মাছ ধরতে যায়। তো মাছ দাদার সঙ্গে যখন নাকি মাছ ধরতে যায়, তখন মাছ ধরতে যাওয়ার পর যে মাছ যতই ধরে কিন্তু মাছ সেই এটা তাদের ভাষায় থলে বলতো, যে থলের ভিতরে মাছ জমা হচ্ছে না। তো কিছুক্ষণ এভাবে অতিবাহিত হয়ে যায়, কিন্তু অতিবাহিত হওয়ার পর সেই দাদা একটা জিনিস ফিল করতে পারলো যে এখানে কোনো একটা ঘটনা ঘটতেছে। তো সেই দাদার সেই ছোটো ভাইকে মানে ওইখানে একজন খারাপ বা কিছু একটা ছিল, প্রেতাত্মা বা জিন যেটাকে আমরা বলি, সেই প্রেতাত্মা বা জিন সেখানে ছিল। সেখানে থাকার পর সেই নৌকার মধ্যে আসে, নৌকার মধ্যে সেই মাছগুলো খেয়ে ফেলে। তো একটা পর্যায়ে যে এই ঘটনাটি ঘটে যায়, সে দাদার ছোটো ভাইকে সেই খারাপ জিনিসটা সে দাদার ছোটো ভাইকে মেরে ফেলে। তো মেরে ফেলার পর সেই দাদার ছোটো ভাইয়ের একটা অবয়ব নিয়ে সে নৌকার মধ্যে বসে থাকে। তো বসে থাকার পর সে এইভাবে মাছগুলো খাচ্ছে আর এভাবে সে সময় পার করতেছে। এটা দাদা বুঝে যাওয়ার পর সে তার সাথে একটি গামছা ছিল, সেই গামছা দিয়ে সে ওই দাদার ছোটো ভাইকে যে খেয়ে ফেলে সে গামছার ভেতরে সে গিট্টু দিয়ে রেখে দেয়, মানে সে যেন ছুটতে না পারে। যে অনেক সময় যে জিনকে আমরা আটকে রেখে বা বোতলে ভরে সমুদ্র বা পানির নিচে ফেলে দিই, তো সেই সেই ঠিক সেইভাবে যে গামছার ভিতরে সেই তার ছোটো ভাইয়ের আত্মাকে মানে সেখানে রেখে দেয়, যে তার ছোটো ভাইকে মেরে ফেলে সেই প্রেতাত্মার আত্মা থেকে সেখানে আটকে রেখে দেয়। তো আটকে রাখার পর সে বাড়িতে সেখান থেকে আর বের হতে পারে না। তো বাড়িতে যখন নাকি সে দাদা আসে, দাদার আম্মাকে বলতেছে যে মা, এখানে এখানে যে গামছাটা আছে সেই গামছাটা যে আমি ছাড়া যে এটা যদি কেউ চায় তাহলে তাকে আর কখনো তুমি দিবা না, যে আমি না চাইলে পর তুমি এটা কাউকে আর দিবা না। তো সেই দাদার আম্মা বলতেছে ঠিক আছে। তো এই কারণটা সে কখনো জানতে চায়নি। তো অনেক দিন এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু এটা ঘটনাটি কেউ জানে না। তো না জানার পর যে সেই দাদার ছোটো ভাইয়ের যে দুইটি ছেলে ছিল, তো তার ওয়াইফকে নিয়ে যখন নাকি সে রাত্রে ঘুমাতো, যে মাঝরাত যখন নাকি হয়ে যেত, তখন তাকে দেখে যে টিনের উপর দিয়ে মানে অনেক জোরে বাতাস বইতেছে। তো অনেক জোরে জোরে বাতাস বইতেছিল। তো দাদার সেই ছোটো ভাইয়ের ওয়াইফ বলতেছে যে যখন নাকি তুমি বাহিরে যাও তখন দেখি যে অনেক জোরে বাতাস আসতেছে বা আমার অনেক ভয় করে, কিন্তু এরকম কেন হয়? তখন সে দাদা ছোটো ভাই বলতেছে এটা কোনো কিছু না, এটা কোনো কিছু হবে না, তোমার কিছু হবে না। তো এইভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর, তো কিছুদিন পর যে যখন এইভাবেই চলতে লাগলো যে সে রাতের বেলা চলে যেত কিন্তু ফজরের আজানের আগ মুহূর্তে সে আবার চলে আসতো, কিন্তু সে কোথায় যায় কি করে এটা কেউ জানে না। কিন্তু এটা ফিল করতে পারে এটা হচ্ছে দাদা, সে দাদার সেই যে গামছার ভিতরে তাকে আটকে রেখে দেয়, যে দাদার আম্মার কাছে যে গামছাটি রেখে দেয়, তো সেটা দাদা জানতে পারে। তো এটা দাদা কোনো সময় তাকে কিছু জিজ্ঞাসা করেনি, কারণ সে জানে যে তার এটা তার ছোটো ভাই না, এটা তার ছোটো ভাইয়ের রূপ নেয় কোনো একটা
প্রেতাত্মা সেখানে আছে। তো এটা অনেকে ভয় পাবে বলে যে ফ্যামিলি কাউকে সেটা বলে না, তো না বলার কারণে সেভাবে সে অনেক দিন পর সে গঞ্জে যাবে, যে হাট যেটাকে গ্রাম্য ভাষায় হাট বলে, সে হাটে যাবে। তো হাটে যাবার পরে এরকম সে হাটে চলে যায়, তখন হাটে চলে যাবার পর সে ওইখানে কেনাকাটা নিয়ে ব্যস্ত, তো সেই দাদা ছোট ভাই যাকে নিয়ে গামছার মধ্যে আটকে রেখেছে দীর্ঘ এতটি বছর, তো সে এসে বলতেছে যে মা, যে তোমাকে আমি যখনই যে কথাটা বলি যে তুমি তো আমার সব কথা রাখো, যে কখনো আমার কথাকে তুমি ফালাও নাই, বা যেটা বলছি তুমি ওটাই আমার কথা রাখছো, তো ওই যে বড় ভাইয়া তোমার কাছে যে গামছাটা দিছে ওই গামছাটা একটু দিবা, যে আমার গামছাটা ছিঁড়ে গেছে, আমি ওটা দিয়ে গা পুষে আমি সাথে সাথে আবার তোমারটা তোমাকে ফিরিয়ে দেব। তখন সেই দাদির মার মনে ছিল না যে আমার এটা যে আমার বড় ছেলে নিষেধ করছে গামছাটা নেওয়ার জন্য, ওকে দেব না দেওয়ার জন্য নিষেধ করছে, যে এটা আমি তখন তার মনে ছিল না। তখন সেই গামছাটি এনে দেখো, তখন বলতেছে যে বাবা এই গামছাটা তো তোর বড় ভাই আমাকে দিছে, বলছিল এটা কাউকে দেওয়ার জন্য নিষেধ করছিল, কিন্তু তুই চাচ্ছিস কিসের জন্য? বলতেছে মা আমি গোসল করে এসে আমি তোমার গামছাটি আমি আবার সাথে সাথে দিয়ে দেবো। তখন এই বলে তাকে গামছাটি তাকে দেয়। তো গামছাটি দেওয়ার সাথে সাথে দেখে যে আবহাওয়াটা খুবই ভালো ছিল, তো গামছাটা দেওয়ার সাথে সাথে দেখে যে বাতাস বইতেছে, যে বাতাস বইতেছিল যে পরিবেশটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেই দাদার আম্মা যে তখন ভয় পেয়ে যায় যে এখানে কী হচ্ছে, তখন সেই গামছার ভিতরে যেই দাদা সেই গামছাটা যে বেঁধে রেখেছিল, তো সেই গামছাটার গিরুটা সে খুলে ফেলে। তখন গামছাটা গিরুটা খোলার আগে বলতেছে যে মা, যে তোমার বড় ছেলে আমাকে দীর্ঘদিন যাবত আমাকে অনেক কষ্ট দিছে, আমাকে অনেক অত্যাচার নির্যাতন করছে, যে আজকে আমি এমন এক জায়গায় চলে যাবো যে তুমি আর কখন আমাকে পাবে না। তখন সে দাদার আম্মা বলতেছে যে বাবা তুই এভাবে কেন কথা বলতেছিস? তখন বলতেছে যে মা তোমার সাথে আমার কখনো দেখা হবে না। সে এই কথাটা বলে সে গামছা গিরুটা খুলে ফেলে। তো পরিবেশটা অন্যরকম হয়ে যাচ্ছিল, যে বাতাস বইতেছিল, যে যখন নাকি গামছাটা গিরুটা খুলে ফেলে তখন তার সেই ছোট ছেলের যে আকৃতিটা ছিল সে আকৃতিটা অল্প সময়ের মধ্যে সেটা হাওয়ায় ভেসে সেখান থেকে চলে যায়। তো যখন নাকি সে দাদা যে গঞ্জে থেকে হাট থেকে আসে, তো হাট থেকে আসার পর তখন জিজ্ঞাসা করতেছে যে মা, যে আমার ছোট ভাই কই, ওকে একটু ডাকো তো আমার একটু কাজ আছে। তখন সে মা বলতেছে, তখন সে দাদার আম্মা বলতেছে যে বাবা তোর ছোট ভাই তো তুই আমাকে একটি অনেক দিন আগে যে গামছাটা দিয়েছিলি, ওকে আমি এই গামছাটা দিয়ে দেই। তো গামছাটা দিয়ে দেবার পর যে আমাকে এই কথাগুলো বলছে, তখন সে গামছাটা গিরুটা খুলে ফেলছে, ফেলার পর সে হাওয়ায় কোথায় যেন হারিয়ে গেছে। তখন এই কথা শোনার পর সেই দাদা মানে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় যে মা তুমি এটা কি করেছো, যে ওই তোমার ছেলে ছিল না, তোমার ছেলের আকৃতি নিয়ে কোনো একটা প্রেতাত্মা ছিল, যে তুমি ওটা দিয়ে দিছো, তুমি আজীবনকার জন্য তোমার ছেলেকে তুমি হারাইছো। তোমার ছেলে দীর্ঘ অনেক বছর আগে সে মাছ ধরতে যখন যায় তখন তাকে সেইখানে মেরে পানিতে ফেলে দেয়, তখন এটা আমি বুঝতে পারি, তখন তার গামছার ভেতরে আর আকৃতিকে আটকে রেখে আমি তোমার কাছে এসে জমা দিই, তুমি তাকে এটা দিয়ে দিছো, তোমার ছেলেকে তুমি হারাইছো। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আসলে আপনার গল্পগুলো শুনছিলাম। আসলে সত্যিকার অর্থে আমি আসলে সবসময় এই বিষয়টি বলি যে আর সত্যিকার অর্থে যিনি আসলে এই অভিজ্ঞতার ফেস করেন, আসলে যিনি আসলে এরকম কোনো একটা ঘটনা তার জীবনের সাথে ঘটে যায় বা তার সাথে হয়তো কোনো একটা দিন এরকম ঘটেছে, সেই মানুষগুলো এর মানে চিত্রটা খুব ভালো করে উপলব্ধি করতে পারেন এবং সেই সম্পর্কে সেই মানুষগুলো ভালো করে বুঝতে পারেন। অনেকেই হয়তো চান যে স্টুডিওতে এসে আপনি আপনার গল্প বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে, আপনাকে অবশ্যই অনেক অনেক বেশি স্বাগত যদি আপনি চান। তো সেই ক্ষেত্রে আপনি যদি চাওয়ার সাথে পাওয়ার মিলটা রাখতে চান আপনাকে ছোট্ট করে কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু ছাড়া আপনি কোনোভাবেই স্টুডিওতে আসা সম্ভব না। আমাদের বিশেষ করে ভূত স্টুডিও টিম মেম্বার যারা রয়েছেন আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে সেই গল্পগুলোকে উঠিয়ে আনা যে গল্পগুলো আসলে আপনাদের ভালো লাগতে পারে এবং সেই অভিজ্ঞতাগুলোকে আমরা আসলে পুরো সপ্তাহ জুড়েই আসলে শুনে তারপর সেখান থেকে বাছাইকৃত অতিথি যারা থাকেন তাদেরকে আমরা মানে স্টুডিওতে আমন্ত্রণ জানাই।
আজকেও কিন্তু আপনারা তেমনই আসলে কয়েকজনের উপস্থিতি আপনারা দেখতে পারবেন। আশা করি ইতিমধ্যে একজন যেহেতু আমাদের সাথে তার গল্পগুলো শেয়ার করছেন, আমরা তাকে ঘিরে বা তার সাথে আমরা বেশ কিছু তার কাছ থেকে স্টোরি শুনেছি। আর সেই সাথে আপনাদেরকে বলবো, যদি পরবর্তী এপিসোডে আপনি জয়েন করতে চান বা স্টুডিওতে এসে আপনার গল্প বলতে চান, আপনাকে রেজিস্ট্রেশনের জন্য নিয়মটা আমি বলে দিচ্ছি। শুরুতে লিখবেন RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন, লিখে আপনি পাঠাবেন 26969 এই নাম্বারে, এবং এর মাধ্যমে কি আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে মানে রেজিস্ট্রেশন করেছেন স্টুডিওতে আসার জন্য। এবং বেশি বেশি পরিমাণে কিন্তু শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, তার কারণ হচ্ছে যখন আজকের এই বিশেষ প্রোগ্রামটি আপনি শুনছেন অথবা দেখছেন, এবং দুটোই হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিলে যেটা হয় আপনার মাধ্যমে আরও কয়েকজনের সুবিধা হয়, পাশাপাশি দেশের নাম্বার ওয়ান এন্টারটেনমেন্ট স্টেশনে যখন আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু এই স্বীকৃতিটা আমি বলবো আপনারা দিয়েছেন। তবে তার সাথে আরেকটা ব্যাপার অবশ্যই আমার মনে হয় যে একটু শেয়ার করা দরকার, বিশেষ করে বোনেল অপটিমাইজ টেকনোলজিতে তৈরি কমফিগো ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা। কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পেরিয়ামে সহ দেশব্যাপী, আর অনলাইনে কিন্তু আপনি ভিজিট করতে পারেন অবশ্যই অথবা.com-এ। আর অথবা.com এখন আপনার অনলাইনে যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আপনার, আমরা জানি যে COVID-19 পরিস্থিতির কারণে যেটা হয় আমরা দূরত্বটা মেনটেন করছি, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অথবা.com-এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি কিনে নিতে পারেন। আমি অবশ্যই আরও একবার এই সময়টা জুড়ে ইব্রাহিম আপনার কাছে আরও একবার আসতে চাই। আমরা ইতিমধ্যে আপনার কাছ থেকে দুটো অভিজ্ঞতা শুনেছি, আমরা তৃতীয় ঘটনাটি আসতে চাই, তৃতীয় ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই। তৃতীয় ঘটনাটি হচ্ছে যে এটা আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। আমার যে দাদা ছিল সেই দাদা আমার আব্বু যে কোনো একদিন হাট থেকে বাড়ি ফিরছিলেন, তো যে হাট শেষ করে সে দাদার কাছে যে মাছ ছিল সে মাছ আর কিছু দই ছিল, তো এটা নিয়ে যে দাদা বাড়িতে যাচ্ছিলেন, তো আমাদের আগে যেই বাড়িটা ছিল সেই বাড়িটা বা সেই বাড়িতে যেতে হলে যে সেই রাস্তা থেকে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা হেঁটে যেতে হতো, যে লং টাইম হাঁটতে হতো, সেই অনেক বছর আগে, যে প্রায় 60-70 বছর আগের ঘটনা। সেই দাদা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো যাবার পর সেই যে অনেকগুলো রাস্তা হাঁটতে হবে, যে আমি সেখানে আছে আমার সাথে আছে আমার আব্বু আর আমার দাদা, যে আশেপাশে বাড়িঘর বলতে কিছুই দেখা যাচ্ছিল না, যে দুজন শুধু হাঁটতেছে এটাই দেখা যাচ্ছে, যে দূরত্ব মানে দূর দিকে তাকালে পরে যে জ্যোৎস্না রাত ছিল, যে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা পর্যন্ত যদি একটা কুকুরও হেঁটে যায় সেই কুকুরটাকেও দেখা যাবে। সো সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাবার পর বেশ কিছুক্ষণ যাওয়া শেষ হলো, রাস্তা যখন হাঁটতেছে যে মাঝ রাস্তায় আসলেন যে আমার দাদা আর আমার আব্বু, তো সেখানে আসার পর দেখে যে একটা যুবতী মেয়ে যে একটি তার কাছে একটি ছোট শিশু ছিল, তো সেই ছোট্ট শিশুকে নিয়ে সে একটি যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে, মানে কোথায় যেন হাঁটতেছে, যে তার মনে কোনো চিন্তা নেই, তার মনে কোনো ভয়ের কোনো কিছুই নেই, সে তার মতো হেঁটে যাচ্ছে। কিন্তু এটা আমার দাদা দেখে, দাদা দেখার পর সে দাদা বলতেছে হয়তো বা কোথাও একটা রাস্তায় যাচ্ছে বা ওর বাড়ি ফিরছে, তো যখন নাকি সেখানে যায়, সেখানে যাওয়ার পর আমার দাদা জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ, তখন সেই মেয়েটি বলল যে স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছি, তখন সে বলতেছে কেন তোমার স্বামী কি করে, আমার স্বামী যা করে এটা আপনি শুনলে ভয় পাবেন, কয় ভয় পাবো না, তুমি থাকো কোথায়, তখন একটা শ্মশানের নাম বলছে, তো আমি থাকি ওই শ্মশানে, তখন বলতেছে যে তুমি এখন যাচ্ছ কোথায়, কয় আমি তখন বলতেছে যে আমি যাচ্ছি অন্য শ্মশানে, কয় তুমি শ্মশানে কি মানুষ থাকে, তুমি সেখানে যে যাইতেছো, কয় আমি ওখানেই থাকি, তো এই কথা বলার পর সে এখানে যাচ্ছে, যাবার পর তখন সে দাদা বলল যে ঠিক আছে তাহলে অনেক রাত হয়ে গেছে, যে তুমি আমাদের বাসায় আসো, সেইখানে থেকে তুমি তারপরে আগামীকাল সকালে তুমি তোমার বাড়িতে চলে যাও, তখন এই কথা বলার পর তখন বলতে যে ঠিক আছে আপনি আপনার আমার বাসায় চলেন, তখন আমার আব্বু আর আমার দাদা আমাদের বাড়িতে নিয়ে আসে, তো বাড়িতে আনার পর যে আমার দাদা আমার দাদিকে বলে
যে তুমি ওকে ঘরের মধ্যে আটকে রেখো, যে ওই যেন ঘর থেকে না বের হতে পারে। তো ঘর থেকে না বের হতে পারে সেই জন্য তুমি ওকে বের হতে দিবা না। আমি বাহিরে, যে আমার দাদা অনেক কিছু ঝাড়ফুঁক করতে পারতেন, যে তিনি ঝাড়ফুঁক বিষয়ে খুব ভালো একটা লোক ছিল। তো এটা থাকার পর সেই ঘরের মধ্যে তাকে আটকে রাখে। আটকে রাখার পর আমার দাদা দাদিকে বলতেছে যে মা, তুমি ওকে এখানে রেখে দাও, ওকে ঘর থেকে বের করো না, আমি এখানে যেহেতু ওই আছে, যে ওই থাক, আমি আর আমার আব্বুর কথা বলতেছে যে ও আমি আর ওই যে বারান্দায় বা পাশে একটা রুম ছিল সেখানে আমরা শুয়ে থাকি। তো সেখানে শুয়ে থাকে। শুয়ে থাকার পর এখন যখন নাকি হঠাৎ করে, এখন ওই তো এক মানুষ ছিল না, মানে মানুষের আকৃতি নিয়ে আমার দাদার ক্ষতি করতে আসছিল। তো সেই মানুষের আকৃতি নিয়ে তাকে ঘরের মধ্যে আটকে রাখানো হয়। এখন দাদিকে বলতেছে যে আমি ওয়াশরুমে যাব, আপনি উঠেন। তখন আমার দাদি বলতেছে যে মনে মনে চিন্তা করতেছে যে আমি তো আমার ছেলেকে তো নিষেধ করছে যে তোমাকে বাহিরে যাওয়ার জন্য, কিন্তু এখন কেন দেবো। তখন সেই যুবতী মেয়েটা বলতেছে যে আমি বাহিরে যাই, আমার শিশু যে সিলেট আছে তাকে আপনি ঘরে রেখে দেন, তো ওই ঘরে থাক, আমি ওয়াশরুমে যাব। তো ঠিক আছে, যে যখনই সে ওয়াশরুমে যায়, অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সে ওয়াশরুম থেকে আর বের হয় না সেই যুবতী মেয়েটা। তো ওয়াশরুম থেকে আর বের হয় না, বের না হওয়ার কারণে সে বলতেছে তুমি কি বের হবে নাকি আমি চলে যাব। তখন ওয়াশরুমের গেট খুলে দেখে যে সেই ওয়াশরুমের ভিতরে সেই মহিলাটা নেই। এটা দেখে আমার দাদি অনেক ভয় পায় যে যখন নাকি সে একটা দৌড় মারবে, দৌড় মেরে রুমে ঢুকবে, তখন রুমে ঢোকার পর সেই যুবতী মেয়েটা সেই গেটের সামনে দাঁড়িয়ে থাকে, যে বিভৎস একটা চেহারা নিয়ে সে দাদির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে দাদি একটা চিৎকার মেয়ে সেইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আমার দাদা আবার আসে, আমার আব্বু আর আমার দাদা আসার দৌড়ে আসে। দৌড়ে আসার পর আমার দাদিকে এরকম ঝাড়ফুঁক করে তাকে পানি খাওয়ানো হয়। তো কিছুক্ষণ পর যখনই তার জ্ঞান ফিরে, তো জ্ঞান ফেরার পর তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে জিজ্ঞাসা করে যে তুমি বের হয়েছে কেন, তখন বলতেছে যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তখন দাদা বলতেছে যে তোমাকে আমি আগেই নিষেধ করছিলাম যে তুমি ঘর থেকে ওকে ওই জন্য না বের হতে পারে, ওই মানুষ ছিল না, এই জন্য তোমাকে নিষেধ করছি, তুমি আমার নিষেধ শুনোনি কেন। তখন বলতেছে যে বাবা আমি তো জানি না। তো যখনই কি এইভাবে সেই রাত এভাবেই চলে যায়। চলে যাওয়ার পর এখন সে সকালবেলা যখন নাকি উঠে, সকালবেলা উঠে ওঠার পর সে দেখে যে তার সেই শিশু ছেলেটা একটি কাক হয়ে সে মরে পড়ে আছে। তো সে মরে পড়ে আছে। তো যখন নাকি আমার আব্বু বড় হয়, আব্বু বড় হওয়ার পর বেশ কিছুদিন, অনেক বছর পর, তো ওই যে রাস্তা দিয়ে আমার দাদা আমার আব্বু আসতেছিল, সেই রাস্তা দিয়ে আমার আব্বু একদিন আসে, যে ওই রাস্তাটা এখনও একই রকম আছে, যে আশেপাশে হয়তো বাহনে কিছু লোকজন আছে বা জনবসতি আগে থেকে অনেকটা বেড়ে গেছে, কিন্তু আগে ছিল না। যে জনবসতি বাড়ার কারণে সেই রাস্তাটা এখনও রাত 7টা বা 8টা দিকে খুব নীরব হয়ে যায়। তো আব্বু যখন ওই রাস্তাটা আসতেছিল, সে হাটে যায়। হাটের থেকে আসার পর তার সাথে কিছু মাছ ছিল, সেই মাছটা দেখার পর সেও ওই এখানে একটা গাছ আছে, সেই গাছের ওইখানে যখন নাকি সে আব্বু আসে, সেই গাছটা গ্রাম্য ভাষায় বন্যা গাছ বলে। সেই বন্যা গাছের সামনে যখন নাকি আব্বু আসে, তখন পিছন দিক থেকে যে আব্বুর ঘাড়ের ভেতরে যে কেউ একজন মানে খুব জোরে একটি ঝাঁতা মেরে বসায় দিছে। তো ঝাঁতা মেরে বসানোর পর তখন বলতেছে যে এখানে কিছু একটা হচ্ছে। তো এখানে দেখার পর যে আমার আম্মুকে অনেকবার ডাক দেয়, আমার আম্মুর নাম ধরে বেশ কিছু জোরে জোরে চিৎকার মেরে ডাকতে থাকে, কিন্তু আমার আম্মুর ডাকটি শুনতে পায়নি, বা আমার নাম ধরে যে আমার বড় ভাই আছে যে আমাদের নাম ধরে ডাকতে থাকে, যে আমার আম্মুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তার ডাক কেউ শুনেনি। তো অনেকক্ষণ পর্যন্ত এইভাবেই যাইতে থাকে। তো যাবার পর সে হাঁটু পর্যন্ত গিরে গেছে, যে মাটিতে হাঁটু পুরা গিরে গেছে, কিন্তু ওই যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমার আব্বুকে ছাড়তে ছিল না। তো না ছাড়ার কারণে সে কিছুদিন পর সে জোরে জোরে ধোয়া ধুয়ার পরে কিছুক্ষণ পর যখনই কি যে মসজিদে আজান দেয়, তো আজান দেওয়ার পর আমার আব্বুকে ছেড়ে দেয়, সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার অনেক জ্বর হয়, সে অনেক জ্বর হওয়ার পর তাকে অনেক কষ্ট করে তাকে সুস্থ করা হয়। তো সুস্থ সে এখনও সে সুস্থ আছে, তার কোনো সমস্যা হয়নি। কিন্তু ওইখানে যে বন্যা গাছটা আছে সেখানে মানে মাঝে মাঝে এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে, যে ওই রাস্তা দিয়ে যে আমার
ফুপু যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখে যে মাগরিবে কিছুক্ষণ পর ওই গাছটার ভিতরে প্রায় 6-7টা শিশু ছেলে মানে উলঙ্গ অবস্থায় সেই গাছের মধ্যে ঝুলতেছে। তার মাথাটা হচ্ছে নিচে আর পাটা হচ্ছে উপরে, সেইভাবে ঝুলতেছে আর হাসতেছে। যে হাসতে থাকে, যে মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু সে হাসতে থাকে, কিন্তু হাসতে থাকে তার এই হাসি দেখে অনেকে ভয় পায়। কিন্তু এটা আমার ফুপু দেখে, ফুপু দেখার পর সে আর সেদিন আমার ফুপুর বাড়িতে যায় না, আমাদের বাড়িতেই থাকে। তখন আমরা ওই রাস্তা দিয়ে যখনই যাতায়াত করি তখন এরকম আমাদের সুইল বন্ধ করে যাতায়াত করি। তো এরপরে ওই গাছটাকে মানে কিছু হুজুর এনে তো সেই গাছটাকে কেটে ফেলা হয়। তো গাছটা কাটার পর এখন আর কোনো সমস্যা হয় না। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে মানে এভাবে ব্যাখ্যাহীন অনেক গল্প হয়তো আমাদের কাছে আছে, আমরা অনেক ব্যাখ্যাহীন স্টোরি বা গল্পের হয়তো মানে অনেকের কাছে অভিজ্ঞতার সেই ঝুড়িটা অনেকে রেখেছেন, কিন্তু দেখা যায় যে সময় সুযোগটা সেভাবে হয় না, যে কারণে হয়তো আপনি আশাটাও হচ্ছে না বা হয়নি। কিন্তু আপনাকে আমি যেটা আমার জায়গা থেকে বলবো, যদি আপনি মনে করেন এমন কিছু প্যারানর্মাল ঘটনা তো আপনার সাথে ঘটেছে, আপনার পরিবারের কারোর সাথে ঘটেছে, তাহলে আপনি কী করতে পারেন? আপনিও কিন্তু সেই ঘটনাগুলো নিয়ে হাজির হতে পারেন ভূত স্টুডিওতে, বিশেষ করে জাগো এফএম 94.4 FM-এ। আপনাকে অবশ্যই অনেক 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 বেশি স্বাগত আমি বলবো। তবে চাইলে এই আজকের এই অনুষ্ঠানটি আপনি কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে পারেন, এবং শেয়ার করার মাধ্যমে যেটা হয়, আমি বরাবরই বলছিলাম বা বারবারই বলছি, আপনার মাধ্যমে কিন্তু আরও কয়েকজনের সুযোগ হয়ে যায় প্রোগ্রামটি আসলে উপভোগ করার, এবং সেই কাজটি আপনি আপনার জায়গা থেকে করবেন। হয়তো অনেকেই অনেক প্যারানর্মাল স্টোরি আছে তারা শেয়ার করছেন না, বা আজকের ফেসবুকে এই লাইভটির মাধ্যমে দেখে তিনিও হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমি পরবর্তী প্রোগ্রামে আসতে চাই। তবে আপনি SMS এর মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাকে বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, লিখবেন আপনি RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার প্রফেশন, এবং লিখে আপনি পাঠাবেন 26969 এই নাম্বার। আবার বলছি, লিখতে হবে শুরুতে RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, লিখে আপনি পাঠাবেন 26969 এই নাম্বার। এবং কারা কারা শেয়ার করছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি, অনেকে শেয়ার করছেন, অনেকে হয়তো এখনও শেয়ার করেননি, বাট কোনো একটা কনফিউশনে যদি আপনি থাকেন, সো আপনার কনফিউশনটা ভুলে আপনি যে কাজটা করবেন অবশ্যই ভূত স্টুডিওতে, আপনি যদি প্রোগ্রামটিকে ভালোবাসেন, আপনি যদি জাগো FM-কে ভালোবাসেন, আমি বরাবরই বলবো সেই মানুষগুলো কিন্তু জাগো FM-এর সাথে সবসময় থাকেন, এবং সবসময় থেকে তারাও কিন্তু তাদের উপস্থিতিটা জানানোর চেষ্টা করে। সুতরাং আমি আর খুব বেশি কথা এই সময়টাতে বাড়াবো না, আমরা আরও একটা গল্প শুনতে চাই ইব্রাহিম ভাই আপনার কাছ থেকে। আমরা মানে আপনি এই মুহূর্তে আমাদের জন্য কোন গল্পটি শেয়ার করছেন? এই ঘটনাটি হচ্ছে যে আমার মামাকে কেন্দ্র করে। ঘটনাটি হচ্ছে আমার মামাকে নিয়ে। তো আগেই বলে রাখা ভালো যে আমার মামাও ঝাড়ফুঁক জানতেন। তো ঝাড়ফুঁক জানার কারণে সে আমার মামার নাম হচ্ছে হারুন, সে ঝাড়ফুঁক করে মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো মানুষ আসার পর সে মামা আবার পেশায় মাছ ধরতেন। তো যখন নাকি সে একদিন ভোরবেলা যে মামার ফ্রেন্ডকে বলে যে দোস্ত আমরা ফজরের আজান দিলে আমরা মাছ ধরতে যাব, তখন বলতেছে ঠিক আছে চল আমরা মাছ ধরে আসি। তো মাছ ধরার জন্য সে রাস্তায় সেই বিলে যায়, যা আগে বিল ছিল, সে অনেক বড় বড় বিল ছিল, সেই বিলে মাছ ধরার জন্য যায়। কিন্তু যখন নাকি মাছ বিলে যায়, যে বাড়ি থেকে বেশ কিছু দূর যায়, মাছ বিলে যাওয়ার পর সে মাছ ধরতেছে আমার মামা। তো মাছ ধরার পর কিছুক্ষণ সে ধরতে থাকে, কিন্তু মাছ যতই ধরতেছে সে মাছ আর সে মাছের পাত্রের মধ্যে থাকতেছে না। তখন সে বুঝতে পারছে যে এখানে কোনো একটা ঘটনা ঘটতেছে। তো সেই চিন্তা করে সে বাড়িতে ফিরে যায়। তো বাড়িতে ফিরে যায় যখন নাকি সে রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন আসার পর তখন সেই যে মাছ খেতে ছিল সেই বলতেছে যে আজকের জন্য তুই বেঁচে গেলি, নেক্সটে তোকে আর ছাড় দিব না। তো সে বাড়িতে আসে, বাড়িতে আসার পর সে যেহেতু ঝাড়ফুঁক জানে সে বাসায় আসে, বাসায় আসার পর সে তার ভাষায় ঝাড়ফুঁক করে তার শুইল বন্ধ করে সে লবণ পানি খেয়ে সে শুয়ে থাকে। তো শুয়ে থাকার পর বেশ 2-3 দিন যাবার পর সে মামা ওয়াশরুমে যাবে। যে ওয়াশরুমে যাওয়ার পর যখন সে বের হয়েছে, বের হওয়ার পর সে ওয়াশরুমটা ছিল আমাদের উত্তর দিকে, সেই জায়গাটিকে আমরা গ্রামের ভাষায় উত্তমুরা বলি।
তো সেই উত্তর দিকে বাসের ঝোপ, সেই ঝোপের উপর নিচে হচ্ছে সেই টয়লেট। সেই টয়লেটটা ওপরে কোনো ছিল না, মানে ওপরে কোনো টিনের ছাউনি ছিল না, পুরো খোলামেলা ছিল, কিন্তু চতুর্দিক ঢাকা ছিল। তো মামা যখন সেই ওয়াশরুমে বসে, বসার পর সেই খারাপ কিছু একটা, যে মামার মামার যে পিঠ আছে সেই পিঠে হাতাইতেছে। তখন মামা বুঝতে পারলেন যে এখানে হয়তো বা কিছু একটা আছে। তো এটা জানার পর তখন বলতেছে যে কিরে, তোরে ওই দিনকে তোরে সার দিয়ে আসলাম, আমি চলে এলাম, আজকেও তুই আমার সামনে আসছিস, নাকি তোকে আমার বোতলে ভরতে হবে। তখন এটা বলার পর তখন সে ওইখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পর যে বেশ কিছুদিন পর যে একটা ছেলে আমাদের, তার নাম হচ্ছে সোহেল, তে সোহেলের মানে অনেক সোহেল অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর তখন সে মামাকে ডাকে। মামাকে ডাকার পর বলতেছে যে, সোহেলের আম্মা বলতেছে যে ভাই, যে আমার ছেলে তো আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, তার খুব সমস্যা হচ্ছে, ওকে কিছু একটা করেন। তখন কিছু একটা করার জন্য সে মামা যায় রাত্রেবেলা। তখন মামার কাজগুলো ছিল বেশিরভাগ রাত্রে, যে রাত্রেবেলা যখন নাকি সে কাজ করার জন্য যায়, তখন সে বাড়িতে যায়। বাড়িতে ঢোকার আগে তখন একটা অবব এসে বলতেছে যে হারুন, যে ওকে আমি ধরছি, যাকে আমি নিয়ে যাব, যে তুই যদি ওকে সারানোর জন্য যাস তাহলে তোর বড় ধরনের একটা ক্ষতি হতে পারে, যে তুই ওকে সারানোর জন্য তুই যাইস না। তখন মামা বলতেছিলেন যে আমার সামনে আমার একটা ছেলে মারা যাবে, আর আমি আমার শক্তি থাকা ক্ষমতা থাকা পরও ওকে আমি বাঁচাবো না, এটা হতে পারে না। তো মামা বলতেছে ঠিক আছে, আমি ওকে বাঁচাবো না, আমি একটু রুমে যাই, ওকে দেখে আসি। তো দেখার পর যখনই সে রুমে যায়, রুমে যাওয়ার পর সে সোহেলের আম্মাকে বলে যে আপনি সরিষার তেল নেন, যে ইনটেক সরিষার তেলের একটা বোতল, সে সরিষার তেলের একটা ইনটেক বোতল আনা হয়। আনার পর বলতেছে যে একটা ছুরি আনেন। তখন সেই ছুরি আনার পর বলতেছে যে আপনি কিছু পবিত্র একটা কাপড়ের টুকরা আনেন। ওকে, তো পবিত্র একটা কাপড়ের টুকরা সেখানে আনা হয়। আনা হওয়ার পর তাকে সেই সোহেলে সেখানে দাঁড়া করায়। তো দাঁড়া করানোর পর তার সেই বডি ছিল, সেই বডির সামনে দিয়ে সেই তেলের বোতলটা তার নাকের সামনে, কিছু তেল তার নাকে রাখা হয়। তো নাকে রাখানোর পর এখন সেই তেলের বোতলটা মা সেই সোহেলের আম্মাকে দেয়, কয় আপনি এই তেল দিয়ে, এই যে যে তেল দেখছেন, যে এই পুরো তেলটা দিয়ে আপনি কিছু শুকনো মরিচ ভেজে আমার সামনে নিয়ে আসেন। তো কিছু শুকনো মরিচ ভেজে সেই তেলকে নিয়ে সেখানে আনা হয়। আনার পর তখন দেখে যে বাহিরে খুব বাতাস বইতেছে, জোরে জোরে বাতাস বইতেছে। তখন সে বাহিরে দেখে যে বড় জোরে বাতাস বইতেছে, তখন মামা বুঝতে পারে যে আসলে বাহিরে কিছু একটা হতেছে বা হইতে যাইতেছে। তখন সে মামার সুইলটা বন্ধ করে নিয়মিতভাবে সে যেভাবে কাজ করে সেই কাজটি সে করতে থাকে। তো কাজটি করার পর সেই ছেলেটা যে বুকের যে বডিটা আছে, বুকের বডি থেকে যে নাভি পর্যন্ত সেই ছুরিটা দিয়ে যে ক্রস চিহ্ন দেয়, যে ক্রস চিহ্ন সে সামনে দিক দিয়েও দেয়, সে পিছনে যে তার পিঠ ছিল সেই পিঠ দিয়েও তার ক্রস চিহ্ন দেয়। তো ক্রস চিহ্ন যখন নাকি সে মামা দিচ্ছিল, তখন দেখে যে বাহিরে কোনো একটা কিছু মানে অনেক জোরে কান্না করতেছে। তখন মামা বলতেছে যে কান্না করা যাই করো, ওকে আমি ছাড়াবই। তো সেই ছেলেটাকে যেরকম ক্রস চিহ্ন দেয়, ক্রস চিহ্ন দেওয়ার পর তখন তার ভিতরে ওই খারাপ জিনিসটা আসে। তখন আসার পর তখন সে এরকম চুকিতে তার সেই বেড ছিল, সেই বেড়ে সে শুয়ে থাকে। তো শুয়ে থাকার পর এখন বলতেছে যে তুই ওকে কেন ধরছিস। তখন বলতেছে যে ওর মা, সোহেলের আম্মা, যে যুবতী অবস্থায় সে যখনই সে চলাফেরা করতো তখন ওকে আমার ভালো লাগতো, কিন্তু ওর মা আমার কাছে বিয়ে না দিয়ে সে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওর আক্রোশটা আমি এখনও ভুলতে পারতেছি না। তো ওই ওর কাছে আমি ভর করতে পারিনি, কিন্তু ওর ছেলেকে আমি খেয়ে ফেলবো, মেরে ফেলবো। তখন এই কথা বলে তাকে বলার পর তখন বলতেছে যে একটা মানুষকে মারলে পরে সব কিছু সমাধান হয়ে যায় না, যে তুমি কিভাবে ওকে ছেড়ে দেবা, তো তুমি এটা বলো। তখন সেই খারাপ জিনিসটা, সেই খারাপ আত্মাটা বলতেছিল যে আমি যাব, আমার একটা শর্ত, যে আমি তোমার এই রুমে ঢোকার আগেই বলছিলাম যে তুমি যদি আমাকে ছাড়াও, আর তুমি যদি আমাকে ছাড়তে চাও তাহলে আমি এখান থেকে ছেড়ে চলে যাব, কিন্তু এই এফেক্টটা যে তোমার ফ্যামিলির ওপরে বা তোমার ঘরে কারো ওপরে এটা
আসরটা পড়তে পারে যে তুমি আমাকে ছাড়াও না, যে তুমি যদি তোমার ফ্যামিলি বাঁচাইতে চাও তাহলে তুমি আমাকে ছাড়াও না। তখন এবার বলতেছে যে এগুলো একটা গল্প কথা, আমি এই গল্প কথা শুনতে চাই না, আমি তোমাকে ছাড়াবই, তুমি মানে কীভাবে যাবা সেটা বলো। তখন বলে যে আমি এভাবেই চলে যাচ্ছি যে ওকে আর আমি কখনো সমস্যায় ফেলবো না বা ওকে আমি কিছু করব না, আমি এখানে বলে যাচ্ছি। আর যাওয়ার পর যে ওইখানে যে গাছ আছে একটা নিম গাছ, সেই নিম গাছের ডালটা আমি ভেঙে যাচ্ছি। তখন সেখানে সেই নিম গাছের ডালটা ভেঙে সেইখান থেকে চলে যায়। আর মামা বেশ কিছু তাকে তাবিজ দেয়, তাবিজ দিয়ে তাকে তার বাড়িটা বন্ধ করে দেয়, তার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই কি মামা বাড়িতে আসবে, সেই বাড়িতে আসার পর তখন যে মামার মামি ছিল, সেই মামি দেখে যে তার চুলগুলো এলোমেলো, তখন তার চুলগুলো এলমো এটা দেখে, তখন বলতেছে কী ব্যাপার, তোমার কী হয়েছে? তখন বলতেছে সে কোনো কথা বলে না। তখন এভাবে একদিন দুই দিন যায়, কিন্তু একদিন দুই দিন যাবার পর তখন দেখা যাচ্ছে যে তার কোনোতেই কিছু হচ্ছে না। তো এটা আমরা অনেকেই জানি যে আমি যত ঝাড়ফুঁক জানি যে আমার ফ্যামিলির ওপর এটা কোনো কাজ করবে না। তো এই কাজটা না করার কারণে সেই মামার সেই আরও লোকজন ছিল, তখন তাকে তাদেরকে সেখানে ডেকে আনা হয়। ডেকে আনার পর বলতেছে, তখন সেখানে তাকে বলতেছে যে হারুন ভাই, যে আপনার তো বড় ধরনের একটা ক্ষতি এখানে ঘুরতে চাইতেছে। বলতেছে কেন কী ক্ষতি? আপনি ওই ছেলেকে যে সারাইছেন, এই এফেক্টটা আপনার ওয়াইফের উপরে পড়তেছে, সে এটা এতটাই মারাত্মক যে ওকে কখনো ছাড়ানো যাবে না, যে যেই সারাবে তার এইরকম ধ্বংস করে ফেলবে। তখন বলতেছে এটা কি কোনো কথা যে পৃথিবীতে এত কিছু আছে, যে এত কিছু সমাধান হচ্ছে আর এটা কোনো সমাধান নেই? তখন সেই ওঝারা বলতেছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এটা পারবো না। তো দিন যতই যাচ্ছে যে মামির সমস্যাটা ততই হতেছে, সে দেখা যাচ্ছে যে কি মামা যখন নাকি বাইরে যায় তখন এই মামির মাথার চুলগুলো কেটে ফেলে, যে মাথার চুল কেটে ফেলে তার সেই পরনে যে ড্রেসগুলো ছিল সে এরকম শাড়ি পরিধান বা কাপড় পরিধান করতো, সে আস্তে আস্তে সেই কাপড়কে খুলে ফেলে। তো কাপড়কে খুলে ফেলার পর সে কাপড় কিছুই রাখে না। তো দেখা যাচ্ছে যে তাকে যখন নাকি থ্রি পিস দেওয়া হয়, তখন সে থ্রি পিস ঠিকই পরতেছে, কিন্তু থ্রি পিসের সাথে যে নিচে যেই পার্টটা আছে সেটা সে মামি পরতো না। তো নিচে সে কিছুই পরতো না, সে বলতে গেলে সে খুবই উলঙ্গ অবস্থায় থাকতো, কিন্তু ওপরে মামির কোনো ওড়না ছিল না, কিন্তু তার থ্রি পিসটা তাকে রাখা হয়তো খুব বাধ্য করে। তো যখন নাকি একজন হুজুর আনা হয়, হুজুরকে আনা হলে বলে যে হারুন ভাই, যে ওকে কিছুতে ছাড়ানো যাবে না, কিন্তু আর ওই যেন কাপড়টা পরতে পারে আমি এরকম কিছু তদবির দিয়ে যাচ্ছি। তো এরকম কিছু তদবির দিয়ে তাকে সেখান থেকে চলে যায়। এখন তার শরীরে কাপড় থাকে, কিন্তু মামির অবস্থা খুবই খারাপ। তো সে আস্তে আস্তে দিন যত যায়, দিন যাবার পর এক সময় যে মামার ভাগ্য এমনটা ছিল এটা আসলে কখনো আমি বা আমার বংশধর কেউ বুঝতে পারে নাই, কিন্তু আস্তে আস্তে আমার মামি খুব পাগল হয়ে যায়। এতটাই পাগল হয়ে যায় সে রাস্তার মধ্যে এখন এলোমেলো চুল নিয়ে সে ঘুরতে থাকে, আর মাঝরাত হইলে পরে সে বাড়ি ঘর জোরে জোরে খুব বাড়িতে থাকে, তখন মানুষে ঘুমাইতে দেয় না। তখন সে বিচ্ছিরি খারাপ ভাষায় অনেক গালাগালি করে আর মামাকে, তারপরে আমার ফ্যামিলিকে খুব মারাত্মক ভাষায় সে গালাগালি করে। তো গালাগালি করার পর এখন সে এমনভাবে পাগল হয়েছে যে আজও পর্যন্ত সে পাগল অবস্থায় আছে, তাকে কেউ ছাড়াইতে পারে নাই, বা আগামীতে কেউ ভালো হবে কি না সেটা আমার জানা নেই। কিন্তু ওই যে বলছিল যে ওঝাটা যে তুমি ওকে ছাড়াও না, যে ছাড়াইলে তোমার ফ্যামিলির ওপর এরকম একটা আক্রোশন পড়বে, তখন তার কারণে হয়তো বা আমার মামি এখনও পাগল হয়ে আছে। শীত আসলে পরে তাকে এরকম শিকল বেঁধে তাকে বাড়ির ভেতরে বেঁধে রাখা হয়, কিন্তু মামিকে কিছুতেই রাখা যায় না। সে গালাগালি করতেই থাকে, বাড়িঘর ভাঙতেই থাকে, যে তাকে আটকে রাখা হয়, কিন্তু আটকে রাখলে পরও সে ঠিক মতো সে থাকে না, সে এখনও পাগল অবস্থায় আছে। সে পাগল ঠিক হবে কি না আমার মামি সেটা আসলে জানি না। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার এই মুহূর্তে বলবো। ইব্রাহিম, অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার মাধ্যমে বা আপনার মতো এইরকম গল্প কারোর সাথে ঘটুক সেটা আমরা নিশ্চয়ই কোনো কালেই চাইব না, কিন্তু যদি এইরকম কোনো ঘটনার সাক্ষী আপনারা থেকে থাকেন অথবা আপনার পরিবারের কেউ এরকম কিছু অভিজ্ঞতার শিকার হয়েছে, বা মানে তিনিও এরকম কোনো অভিজ্ঞতা তার নিজের জায়গায় আছে, সেগুলো থাকলে আপনারা কিন্তু কানেক্টেড হতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ইনশাআল্লাহ পরে অন্য কোনো সময় আবারও আপনার সাথে আমাদের কথা হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, সাথে রয়েছেন। জাগো এফএম 94.4 FM এর সাথে আপনি আছেন, ভূত স্টুডিও চলছে, এবং কমফি ম্যাট্রেসের সৌজন্যে আপনারা আমাদের সাথে রয়েছেন, এবং সেই সাথে এই সময়টা জুড়ে কিন্তু
আমরা চেষ্টা করি ভুল স্টুডিওতে আপনাদেরকে সাথে করে যখন আমরা এই প্রোগ্রামটি মানে আয়োজনে বা পাশাপাশি এই প্রোগ্রামটি আয়োজনের পেছনের মূল গল্পটা যদি বলি, এর পেছনের সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আপনাদের, কেননা আপনারা এসেই গল্পটা বা গল্পগুলো আপনারা এখানে শেয়ার করেন এবং সেই গল্পগুলো আমরা অন এয়ার করার চেষ্টা করি। পাশাপাশি আপনাদের জায়গা থেকে আমাদের টিম মেম্বার যারা থাকেন তারাও কিন্তু এই গল্পগুলো নিয়ে আসলে কাজ করেন এবং সেই সাথে আপনাদেরকে এখানে আমন্ত্রিত অতিথির জায়গায় আমরা দেখি। পাশাপাশি বিশেষভাবে বলবো যারা সংযুক্ত থাকেন আর পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে বলবো আপনাকে কিন্তু SMS করতে হবে, আর SMS এই জন্য করবেন রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু আপনি SMSটা করার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করতে পারেন। SMS করতে বা রেজিস্ট্রেশন করতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন, লিখবেন অবশ্যই RBS, RBSটা লিখতে হবে, JFM না কিন্তু, এটা মাথায় রাখবেন, RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969। এই নাম্বারে আমি রুবেল আপনাদের সাথে রয়েছি আর আশা করছি আপনারা এই প্রোগ্রামটি একদম ঠিক শেষ পর্যন্ত শুনবেন। আর পাশাপাশি আমাদের পরবর্তী যেই অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে তো আমরা অবশ্যই কিছু অভিজ্ঞতার কথা শুনবো। তার আগে আমি আরেকটি বিষয় একটু মনে করে দিতে চাই, বিশেষ করে আর বোনেল অপটিমাইজড টেকনোলজিতে তৈরি কমফিক ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী, আর অনলাইনে যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে অথবা.com-এ কিন্তু আসতে হবে। আর যারা নেক্সট এপিসোডে আসতে আগ্রহী সে মানুষগুলোকে কিন্তু বলছিলাম যে যদি আপনার সাথে কোনো রকম ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, কোনো প্যারানর্মাল কোনো ঘটনা থাকে, সেগুলো কিন্তু আপনি খুব সহজে শেয়ার করতে পারেন এবং শেয়ার করতে পারেন আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন, যারা শুনছেন এবং দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার জায়গা থেকে যদি প্রোগ্রামটিকে ভালোবেসেই থাকেন সেই ক্ষেত্রে বলবো যে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না, কারণ শেয়ার করে দিতে তো কোনো সমস্যা নাই, তাই না? সুতরাং আমরা কেনই বা শেয়ার করবো না? আমরা হয়তো অনেকেই দেখছি, এটা আমিও বুঝতে পারছি, কিন্তু নিজের দেখার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকলে বিষয়টি কেমন হয়? অবশ্যই বলবো যে আপনি আপনার অবস্থান থেকেও শেয়ার করে আপনি জানান দিতে পারেন, পাশাপাশি আপনার মাধ্যমে যাতে আরও কয়েকজনের সুযোগ এবং সুবিধা হতে পারে যে দেখার, সেই সুযোগটা কিন্তু আপনি তৈরি করে দিতে পারেন। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তার কাছ থেকেই তার সম্পর্কে তার পরিচয় শুনব, জানবো এবং তারপর পরে আমাদের আজকের যেই তার কাছে যে গল্প সেই গল্পে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। কেমন আছেন আপনি? ভালো আছি। একটু জোরে কথা বলবেন আর হচ্ছে আপনার নামটা বলবেন এবং কী করেন আপনি? আমার নাম মোহাম্মদ জয় হোসেন, আমি একজন স্টুডেন্ট। ওকে, খুবই ভালো। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি একজন স্টুডেন্ট, একজন চাকরিজীবী, একজন কর্মজীবী, একজন ব্যবসায়ী, এভাবে কিন্তু অসংখ্য মানুষ আমাদের স্টুডিওতে আসেন এবং তাদের জীবনের, বিশেষ করে তারা হয়তো যেই এক্সপিরিয়েন্সগুলো শুনেছেন বা নিজের সাথে ঘটেছে এমন বিষয়গুলো নিয়ে আমরা বলার চেষ্টা করি। হয়তো অনেকেই বলবেন যে ভাই এগুলো বিশ্বাস হচ্ছে না বা এই বিষয়টাকে আমি বিশ্বাস করতে চাই না। বিশ্বাস অবিশ্বাস পুরোটা কিন্তু আপনার উপর। অতিথিদের গল্প, যেই গল্পগুলো আমরা মানে যেটা হয় আমরা কোনোভাবেই কোনো কাট শার্ট বা কোনো কাটের অপশন আমাদের থাকে না, তাদের যে গল্প তারা যেভাবে আসলে শুনেছে, যেভাবে তারা এক্সপিরিয়েন্সটা নিয়েছে ঠিক ওইভাবেই কিন্তু আমরা গল্পগুলোকে বলি যে হ্যাঁ আপনি ভাই আপনার গল্পটি আপনার মতো করে বলেন, এবং সেই সুযোগটা কিন্তু জাগো FM 94.4 FM-এ শুধুমাত্র রয়েছে। সুতরাং আর কথা না বলে আমি এই সময়টাতে জয় আপনার কাছে আসতে চাই এবং কোন স্টোরিটা আপনি আমাদেরকে শুরুতে শোনাচ্ছেন? আমি একটা বড় ভাইয়ের স্টোরি প্রথমে শোনাতে চাচ্ছি। জি জি জি। বড় ভাই তার নামটা আর কি বলতে মানা করছে, নাম ছদ্মবেশ নাম ইউজ করবো। উনি আর কি একজন ডিজে ম্যান ছিলেন, উনি যাচ্ছেন সিলেটে যাবেন ডিজে করতে, তখনই আর কি বিডি রেসার্সের, তখন 2008-এর ঘটনা এটা, বিডি রেসার্সের ওনার একটা বন্ধু ছিল, সেই বন্ধুকে নিয়ে গেলেন আর দুটো বন্ধু ছিল। তারপর ওনার সিলেটে যেতে প্রায় হবিগঞ্জে যাবে, তো সেখানে ডিজে করবে, সেখানে গেতে গেতে প্রায় 8:30 বেজে গেছে, সেখানে 9:00 প্রায় ডিজেটা শুরু হয়ে যাবে, সেখানে যেতে যেতে প্রায় 15:00 বাজে যাবে। এই জন্য তারা ভাবলো যে সেখানে যে খাবার পাবে কি না পাবে না এই ডিজে করতে করতে, তখন তারা ভাবলো যে কিছু খেয়ে নিক। তখন বট গাছের নিচে মূলত সেখানে দোকান থাকে কিছু, সেখানে কিছু খাচ্ছিলো তারা, তখন একটা কুকুর আসে, সেখানে কুকুরকে তারা এক বন্ধু খাবার দেয়, খাবার দেয়, তখন আরও 3-4 কুকুর এসে পড়ে সেখানে। কুকুর আসার পরে একটা কুকুরের গলায় ঘণ্টা বাঁধানো ছিল, সেই ঘণ্টা বাঁধানো কুকুরটিকে আর খাবার দেওয়া হয়নি, কারণ কি তাদের হাতে এত সময় ছিল না। তখন তারা চলে গেল, প্রায় সেখানে গেতে গেতে প্রায় 30 মিনিটের মতো চলে গেল। তারপর ওনারা সেখানে গিয়ে একটা অবাক করা কাণ্ড দেখলো,
দেখলো যে সেই কুকুরটি সেই বিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা এটা বুঝে উঠতে পারলো না যে কীভাবে এত তাড়াতাড়ি এসে পড়লো আমাদের গাড়ির আগে। গাড়ি প্রায় 120 স্পিডের মতো চলে আসছে। তখন বড় ভাইটা বলল যে হয়তোবা জঙ্গলের ভিতর দিয়ে কোনো শর্টকাট আছে, এই জন্য হয়তোবা তাড়াতাড়ি এসে পড়ছে। তারপর বললো যে তো কোনো দোকান নেই কা, আগে ডিজেটা শেষ করি, তারপর দেখ পরে এসে দেখা যাক কিছু একটা ব্যবস্থা করা যাবে। তারপর দেখ ওনারা গেল ডিজে করলো, 12:30 বেজে গেছে। তখন লোকজনরা বললো আপনারা আজকে থেকে যান, তা কালকে চলে যান। না আমরা চলে যাই, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 3 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগবে। তারপর দেখ ওনারা এই বলে রওনা দিতে লাগলো। তখন গিয়ে দেখে যে সেই কুকুরটি সেই গাড়ির উপর বসে আছে। তারপর কুকুরটিকে আর কিছু না খাওয়াতে পেরে কুকুরটিকে নামিয়ে তারা চলে গেল। তখন প্রায় 2.5 ঘন্টা লাগছে ঢাকা আসতে। তখন সেই বিড়ির এসাস যে আর কি বন্ধুটা ছিল, উনি বলল যে রকি তুই একটা সিএনজি নিয়ে তোর বাসায় চলে যা, আমি আমার বাসায় গাড়িটা ঢুকে নিই। কয়ে আচ্ছা সমস্যা নাই, আমি চলে যাই, তুই নিয়ে গেছস নিয়ে আসছো সেটাই অনেক। তো এটা বলে উনি ডাইরেক্ট বাসায় গাড়িটা ঢুকে নিল, তার বাসা বাড্ডায় অবশ্য। তারপর ওনারা গলি থেকে বের হতেছে, তখন দেখে যে সেই একটা কুকুর সেখানে দাঁড়িয়ে আছে। তারপর ওনার এক ছোটো ভাইও ছিল লগে, মানে এত ছোট না, উনি বলল যে রকি ভাই এটা কি এই কুকুরটার মনে কোনো যে দেখছি। তাও তো বলে যে দেখছি দেখছি না বেটা, এটা তো সিলেটের কুত্তাটা, তো দেখস না ঘন্টা বাঁধানো। তারপর বলল যে হা ভাই এখন কী করবো ভাই। তারপর ওনারা সুরা কালাম পড়তে লাগলো। তারপর কুকুরটা তাদের জায়গা দিচ্ছিল না রাস্তা যাওয়ানের, ওনারা সাইডে চাপলে সাইডে চাপছে, পিছিয়ে গেলে পিছিয়ে চাপছে। তারপর ওনারা যেভাবে হোক বের হলো রাস্তায়, বের হয়ে সেখানে কুকুরটি একটু বড় টাইপের হয়ে গেল। বড় টাইপের হয়ে যাওয়াতে তারা তো আরও ভয় পেয়ে গেল। তখন আশেপাশে কোনো গাড়ি গরুও নেই, তখন কোথা থেকে যেন এক ভ্যান গাড়িওয়ালা এসে পড়ল। তার পরনে ছিল একটি বড় পাঞ্জাবি আর তার দাড়িগুলো একটু বড় বড় ছিল। আর তিনি আমি বলে ডাকি যে তিনি ছিলেন প্রায় 60 ফুটের থেকে লম্বা। হ্যাঁ, তখন উনি বললেন যে বাবা তোমাদের পিছনে বিপদ আছে, তোমরা আমার ভ্যান গাড়িতে উঠে যাও তাড়াতাড়ি করে। তখন ভাইয়েরা বললো যে এত চিন্তা করে লাভ নাই, তাড়াতাড়ি উঠে যাই। ওদের ডিজে বক্স ব্যাকট্যাগ নিয়ে তিনজন মিলে সেই ভ্যান গাড়িতে উঠল। উঠার পর যখন ওই ডিজে ভাইটা মানে যে ডিজে করে তিনি ওনার শরীরের সাথে বসতে চাইল, মানে লেগে বসতে চাইল, তখন বললো যে বাবা আমার শরীরের সাথে লাগবে না, মানে আমার শরীরের সাথে ঘেঁষাঘেঁষি করবে না, একটু দূরে সরে বসো। তাও দা উনি ভাবলো যে উনি হয়তো নামাজ টামাজ করবে নাপাক হয়ে যাবে এই জন্য হয়তো বা বলছে। তখন সবাই বসলো, ভ্যান গাড়ি চলতেছে, ভ্যান গাড়ি চলতেছে বাট মনে হইতেছে অনেক দ্রুত চলতেছে, ওনারা একটা বাতাস অনুভব করতেছে। আর পিছন থেকে তখন মানে ওনারা একটা খসখস আওয়াজ হইতেছে, মানে যেমন ঘোড়া দৌড়াইলে যেমন একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হইতেছে। তারপর যখনই ওই ভাইটা পিছে তাকাইতে নিবে তখনই সেই ভ্যান গাড়িওয়ালাটা বলতেছে বাবা একদম পিছে তাকাবেন না, পিছে তাকালে আপনাদের ক্ষতি হয়ে যাবে। তখন আর কেউ পিছে তাকায়নি, ভ্যান গাড়িওয়ালা চালাইতেছে যে অনেক জোরে চালাইতেছে। তখন উনি অনুভব করলো যে ভ্যান গাড়িটা একটু হাওয়ায় ভেসে আছে। তখন উনি নিচে তাকাতে নিবে, তখন বলে নিচে তাকাবেন না। তখন ওই বাবা ভাইটা আর এটা মানে নেই, নিচে তাকায় ফেলছে। নিচে তাকায় দেখে যে ভ্যান গাড়িটা প্রায় নিচে থেকে এক হাত উপরে চলছে আর গাড়িটা অনেক জোরে চলছে আর ওনার পাও দুটো নেই। তখন এ থেকে তো বলে যে হিমেল এবার তো কোন ফান্দে পড়ছি এটা তো বলতে পারতাছি না। তারপর ভ্যান গাড়িওয়ালা বলে আপনারা টেনশন নেবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের সুরক্ষিতভাবে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। এটা শুনে বললো যে হিমেলকে এটা ইয়া যে আমরা কোন সমস্যায় পড়লাম। তখন এই খসখস শব্দ শুনতে শুনতে হিমেল পিছে তাকিয়ে ফেলে, পিছে তাকিয়ে জোর এক চিল্লান দেয় ওরে বাবা ওরে মা। তখনই সবাই পিছে তাকিয়ে ফেলে।
পিছে তাকিয়ে যা দেখতে পায় রকি ভাই, যে সেই কুকুরটি তিন পায়ে দৌড়চ্ছে এবং সেই কুকুরটি প্রায় ঘোড়ার সমান বড় এবং তার গলাটা ডান হাতে এভাবে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এটা দেখে সবাই চিল্লাপাল্লা করছে। তারপর দেয়া ব্যানগাড়িওয়ালা বলল যে বাবা, আপনাদের নামে পিছে তাকাতে মানা করছি, আপনারা কেন পিছে তাকাইতেছেন? তারপর সবাই তো তিনজন একলগে হাত ধরে বসে রয়েছে। তখন ব্যানগাড়িওয়ালা আরও জোরে ব্যানগাড়ি চালাতে শুরু করলো। তখনই প্রায় পিজঙ্গি মাজারের আশেপাশে এসে পড়ছে। তখন রকি ভাইকে তো কমলাপুর এসে থামতে হবে। রকি ভাই তখন দেখলো যে পিজঙ্গি মাজার এসে পড়ছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় কমলাপুরই এসে পড়লো, এমন জোরে চলতেছে এরকম একটি অবস্থা। তারপর দিয়ে এসে পড়ার পর তারপর বলে, বাবা আপনারা নামেন। বলল যে আচ্ছা ঠিক আছে, নামতেছি। সব কিছু নামিয়ে তখন রকি ভাই সাইডে গেল তাদের টাকা দেওয়ার জন্য। রকি ভাই তখন মানে টাকা বাই করলো, যেখান থেকে ওখান থেকে টাকা পাইছিল 20,000 টাকা ডিজে করে, তখন 500 টাকা বের করলো যে উনিদের বাঁচিয়েছেন। তখন আবার 500 টাকা অনেক দাম ছিল 2008-এ, তখন ওনাকে 500 টাকা দিয়ে দিই। তারপর দিয়ে ঘুরে তাকিয়ে দেখে যে উনি আর নেই, মানে নেই মানে নেই, রাস্তার মাঝখানে যে দেখে পিছেও নাই সামনেও নাই কোনো জায়গায় নেই। তখন ও ছোটো ভাই হিমেলকে বলতেছে, হিমেল তুই কত করে ভাড়া করছিলি? কয়তো ভাই আমি তো ভাড়াই করিনি গা, আপনি না কইলেন উঠতে। তখন ভাবে যে আমি তো কইছি উঠতে, কিন্তু হ্যাঁ তো বলছে যে আসেন বাবা, আপনাদের বিষয়ে সমস্যা আছে আপনারা উঠতে পারেন, কিন্তু আমরা তো জানলো কেমনি যে আমাদের বাসা এখানে। তখন ওনারা সবাই আবার ভয় পেয়ে যায়। তো ওনারা একটু নেশাগ্রস্ত ছিল, ওনারা একটু নেশা জগতের ইয়েতে যায়। তারপরে পরের দিন সকালবেলা সেই বন্ধুকে ফোন দেয়, যেই বন্ধু যাদেরকে নিয়ে গেছিলো। তখন সেই বন্ধু বলে যে বন্ধু, আমি যখন গাড়ি চালাই আসতেছিলাম তখন তো আমি ভয়ানক জিনিস দেখা, আমি গাড়িটা আরও জোরে চালাইছি। কয় কী দেখছিস তুই? কয় যে গাড়ির পিছে একটা কুকুর দৌড়াইতা ছিল, প্রায় ঘোড়ার সময় লম্বা, আর ডান হাতে ছিল তার গলাটা, সেই কুকুরটাই। এটা দেখে আমি তোদেরকে একা পাঠিয়ে দিয়েছি, আমি বাসায় চলে গেছি ডরে। তো ভাইয়া এটা আমার ছিল ফার্স্ট ঘটনা। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জয়, আপনার জায়গা থেকে। আসলে মানে আমরা সবসময়, আমি এই প্রোগ্রামটা শুরুর আগেও বলছিলাম বা প্রোগ্রাম শুরুর সময়, আসলে একটি বিষয়ে আমি অন্তত আমার জায়গা থেকে বিশ্বাস করি, একটা ঘটনার যখন প্রেক্ষাপটটা থাকে সেই প্রেক্ষাপটটা আসলে আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমরা হয়তোবা সেভাবে আমরা উপলব্ধি করতে পারি না বা বুঝি না, কিন্তু যিনি আসলে সেই প্রত্যক্ষদর্শী থাকেন তিনি আসলে তার তীব্রতা বা তার ভয়াবহতা বা এটি অত কতটুকু গভীরতার মানে বা কতটুকু ভয়ার্ত একটা পরিস্থিতি তৈরি করতে পারে শুধুমাত্র সেই ব্যক্তিটি জানেন। আমরা আসলে আপনাকে ভয় পাওয়ানোটা আমাদের মূল কাজ থাকে না, এবং আমাদের মূল কাজটা থাকে আমাদের অতিথিরা যারা স্টুডিওতে থাকেন সেই মানুষগুলোর কিছু গল্প বা সেই মানুষগুলোর কিছু অভিজ্ঞতা আপনাকে বা আপনাদের সাথে শেয়ার করা। অনেকগুলো মানুষও দেখতে পাচ্ছি, নাফিজ তিনি সংযুক্ত হয়েছেন, এদিকে দেখতে পাচ্ছি ফজলুল হক ফুয়াদ তিনি জয়েন করেছেন, আকলিমা আক্তার সুমি তিনিও আছেন, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে শাকুয়াত আছেন আমাদের সাথে রয়েছেন আপনারা অনেকেই। সুতরাং আপনাদের প্রত্যেককে বলবো ফেসবুকে বা SMS-এ যারা সংযুক্ত হতে চান SMS-ও করতে পারেন, SMS-এর এই মাধ্যমটিতে যারা আসতে চান তাদেরকে বলছি, যদি মনে হয় আপনি লিখবেন সেই ক্ষেত্রে আপনি SMS বা ফেসবুকে কানেক্টেড হয়ে কমেন্টস বা SMS-এর মাধ্যমে কানেক্টেড হতে পারবেন। ফয়সাল এদিকে জানিয়েছেন খুব ভালো লাগছে তার কাছে শুনতে, জুয়েল তিনি আমাদের সাথে আছেন ভূত স্টুডিও, তার অনেক ভালো লাগার একটা প্রোগ্রাম তিনি বলছেন, অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে সোহেল রানা তিনি বলছেন যে কীভাবে আসলে আসতে পারি। ওকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনি আমাদেরকে SMS করেছেন। তবে আপনাকে এই সময়টাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আগামী পর্বে যদি সোহেলের মতো অনেকের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে যে আপনি কীভাবে আসবেন, আপনাকে জাস্ট আমি এতটুকুই বলবো যদি আসতে চান সেক্ষেত্রে আগামী পর্বে আসার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশনটা কিন্তু সেরে নিতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, আপনার মোবাইলে মেসেজ অপশনে যাবেন, লিখবেন RBS অর্থাৎ রেজিস্ট্রেশন ফর ভূত স্টুডিও,
ওকে, আর বিএস এর সংক্ষিপ্ত যেই মানে রূপটা সেটার অ্যাব্রিভিয়েশনটা আপনার সাথে আমি শেয়ার করেছি, অর্থাৎ আর বিএস লিখে স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটায়। আপনি আসতে চান কিনা তার জন্য অনেকেই একটা কাজ করেন, আজকে আমার জন্মদিন, আজকে এই, আজকে সেই, এই ব্যাপারগুলো নিয়ে আর বিএস দিয়ে লিখেন। কাইন্ডলি আপনাদেরকে বলবো, যারা শুধুমাত্র আসতে চান সেই মানুষগুলোর জন্য আমাদের রিকোয়েস্ট থাকে যে শুধুমাত্র তারা আর বিএস এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা আপনি লিখবেন, এবং আমাদের বা আপনাদের অনেকের হয়তো বিভ্রান্তি যাতে তৈরি না হয় সেই বিষয়ের জন্য কিন্তু আমি বারবার শেয়ার করছি। তবে এখন আপাতত যারা ভূত স্টুডিও শুনছেন তারাও কিন্তু এস এম এস এ সংযুক্ত হতে পারেন, যে এফ এম লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আর ফেসবুকে যেই মাধ্যমটি রয়েছে এই মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, এবং এই মাধ্যমটিতে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি পাঠিয়ে দিতে পারছেন আপনার যদি মানে কমেন্টসগুলো থাকে, কমেন্টস অবশ্যই পড়ছি এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আপনি আপনার জায়গা থেকে। খুব বেশি কথা আর বাড়াতে চাচ্ছি না, আমি আবারও চলে যাব আমাদের অতিথির কাছে, জয়ের কাছে। আপনার দ্বিতীয় স্টোরিটা শুনতে চাই। তো ভাইয়া, এটা আমার দ্বিতীয় স্টোরি, এটা আমার নিজের সাথে ঘটা। এটা হয়েছিল 2012 শেষ দিকে, এটা তখন 2012 শেষ দিকে ডিসেম্বরের 12 তারিখ রাতে আমার বাবা মারা গিয়েছিল। তখন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে যশোর। তো আমরা যশোরের জন্য রওনা হলাম রাত 3টা বাজে। সেখানে যেতে যেতে প্রায় সকাল হয়ে যায়, প্রায় আর কি 12টা 1টা বাজে এরকম। তো সেখানে সবাই তো কান্নাকাটি ভেঙে পড়ছে। তো এগুলো দেখে আর কি আমরা একটু কান্নাকাটি করি, তো গোসল মোসল করে সেখানে আমরা কবর দিই। কবর দিয়ে সেই রাতেই আমার একটা মানে আমি একটু সিগারেট খাই, এটা আমার ব্যাড হ্যাবিটস। তো রাতে আমি ভাত খেয়ে একটু দুতলা ছাদে উঠলাম, ছাদে উঠে একটা সিগারেট খাচ্ছি। তখন আমি একটু খেয়াল করলাম যে কবরস্থানে কেউ দাঁড়িয়ে আছে। তো আমি সিগারেট খেতে খেতে একটু সামনে গিয়ে দেখলাম যে কেউ হাত দিয়ে আমাকে ডাকছে। তো ডাকছে, এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম যে নাকি প্রথমে ভাবলাম যে এটা কোনো মানুষ হতে পারে, তারপর দেখলাম যে না, এটা কোনো মানুষই হতে পারে না। তারপর আমি সিগারেটটা হাতে নিয়ে ডাইরেক্ট বাসায় ঢুকে গেছি। তো পরের দিন সকাল যখন আমি খেলতে যাই আর কি বন্ধু বান্ধবদের সাথে, তখন মাঠের মধ্যে মানে মাঠটা আর কবরস্থানটা একটু পাশাপাশি ছিল। তখন মাঠের মধ্যে খেলতেছি, তখন এক বন্ধু ছয় মারে, তখন আমি সেই কবরস্থানে চলে যাই। কবরস্থানে চলে যাওয়ার পর আমি বলটা নেওয়ার সামনাসামনি হাঁটতেছি, তখনই কেউ পিছন থেকে আমাকে জয় বলে ডাক দিল। আমি পিছে ঘুরে দেখলাম যে কেউ নাই, হয়তো হাঁটতেছি, তারপর আবার বলে জয় থাম। আমি আবার পিছিয়ে তাকিলাম, দেখি কি কেউ নেই, এই ভর দুপুরবেলা। তারপর আমি চলে গেলাম, তাদের এটা বললাম, তাদের ওরা আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। তারপরের দিন, তিন দিনের দিন, যেদিনকে আর কি মিলাদ পড়ানো হবে, সেদিনকা বিকালের মিলাদটা পড়িয়ে আমি আসলাম আবার ছাদে একটু সিগারেট খেতে। তখন সিগারেটটা শেষ প্রায়, তখন দেখলাম যে সেই অভাবটাই আর কি, এই বিকালবেলা, ভর বিকালবেলা আমাকে জোরে জোরে ডাকতেছে, কিন্তু ওই ডাকটা আর কেউ শুনতেছে না, এটা শুধু আমিই শুনতেছি। আমি নিচে তাকে বলি, আম্মু কেউ কি আমাকে ডাকতেছে, শোনো। কয়ে, না কেউ তো তোরা ডাকতেছে না। আমি তাদের তাকাইলাম, দেখি হওয়া এখনও ডাকতেছে। তাদের নিচে নেমে কবরস্থানে গেলাম, দৌড়া দৌড়া দেখি যে কেউ নাই। তা তিন দিনের দিন শেষ হয়ে গেল, মিলা টেলত পড়াইলাম। তার চার দিনের দিন আমরা চলে যাব ঢাকায় এসে পড়বো আর কি। তো ঢাকায় আসার দিন আমরা সব গুছিয়ে, তখন আবার গ্রামের অনেক ভিতর আমাদের আর কি গ্রামটা, তারপর দেওয়া ভ্যান গাড়িতে করে আবার বাড়ি যেতে হয়। তো ভ্যান গাড়িতে উঠলাম আমরা তিনজন, আমি, আম্মু, আমার বড় ভাই। তখন দেখলাম যে যাচ্ছি, তখন কবরস্থানেতে সেই অভাবটাই আমার দিকে আর কি ডাকতেছে আর দৌড়ে আসতেছে। তখন এটা দেখে ভাই আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তারপর সারা ট্রেন আমার জ্বর ছিল, প্রায় ঢাকায় এসেও আমার এক সপ্তাহ জ্বর ছিল। আর এটা আমি এখন অবধি একটু একটু উপলব্ধি করতে পারি আর কি, অন্ধকার রুমে আমার মনে হয় আমার সাথে এখনও কেউ আর কি থাকে, কোনো একটা অবয়ব।
মানে কেউ হাঁটা চলা করে এরকম একটা অবস্থা আর কি। তো ভাইয়া এটা ছিল আমার সেকেন্ড ঘটনা। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর যারা মানে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জাগো এফএম 94.4 এফএমে, আপনি আমাদের সাথে রয়েছেন এবং আপনাদের সাথে কিন্তু আমরা আমাদের আজকের অতিথিদেরকে নিয়ে চলছি এবং আজকের এই পুরোটা জার্নিতেই কিন্তু আপনাদের সাথে আছি। আর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলবো যে বিশেষ করে আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের নিশ্চয়তার জন্য আপনি আপনার বাসাবাড়িতে কিন্তু ব্যবহার করতে পারছেন কমফি ম্যাট্রেস, এবং বিশেষ করে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী আপনি পাচ্ছেন, এবং অনলাইনে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে বলবো ভিজিট করতে পারেন othoba.com-এ। এই সময় আপনি শুনছেন জাগো এফএম 94.4 এফএম, চলছে ভূত স্টুডিও এবং সাথে রয়েছি আমি রুবেল এবং সাথে আপনারা সাথে রয়েছেন। এই বিষয়টি আমি কিন্তু সুনিশ্চিত হতে পারি যখন দেখি যে বিশেষ করে এই পুরোটা প্রোগ্রাম জুড়ে আপনারা আপনাদের উপস্থিতিটা জানানোর জন্য, এবং বিশেষ করে আজকে বারবারই বলছিলাম যে শেয়ার করবেন, এবং শেয়ার করে যেটা হয় আপনার জায়গা থেকে অন্তত আমি বুঝতে পারি যে অন্তত প্রিয় বন্ধু যারা রয়েছেন যারা জাগো এফএম এফএমকে ভালোবাসেন এবং জাগো এফএমকে ভালোবেসে তারা তাদের নিজ জায়গা থেকে তারা শেয়ার করছেন, এবং তারা মানে এসএমএসও আছেন, এসএমএস করবেন জে এফএম লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটায়। আর খুব বেশি কথা এই সময়টায় আর বাড়াচ্ছি না, আর আমরা আবারও আরেকটি গল্পে চলে যেতে চাই, আমরা বিশেষ করে জয়ের কাছে, জয় আপনার আরেকটা স্টোরি আমরা শুনব। তো ভাইয়া এটা থার্ড স্টোরিটা, এটা ওই বড় ভাইয়ের সাথে ঘটা, যেটা ফার্স্টে আমি ঘটনা বলেছিলাম যার সাথে, তার এটা ঘটনা 2014 সালে ঘটা। তিনি বিয়ে করেছে 2013 সালে, তারপর 2014 সালে একদিন তার শ্বশুরবাড়ি থেকে কল আসে, তার শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি একটা জায়গায়, ওটা ওই জায়গাটার নাম বলতে মানা করেছে উনি, তো আমি ওই জায়গাটার নাম বলছি না। তো সেখানে সে রওনা করে একটা হুন বাইক দিয়ে, তো উনি রওনা দেয় প্রায় 9টায়, প্রায় 11টা বাজবে যেতে যেতে, সেখানে ভিতরে অনেক তো যাত্রাবাড়ি অনেক ভিতরে, তো 11টা বাজবে, তো উনি যাত্রাবাড়ি ঢুকছে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আর কি শর্টকাটে যাওয়া যায়, ওই শর্টকাটের রাস্তা বামে গিয়ে আর কি এক সাইড দিয়ে ঢুকে যায়। তো উনি বামে দিয়ে গেল, গিয়ে সেখানে দেখতে পেল একটা নদী, একটা নদী। তখন সে এখানে কখনো আসেনি, আরও অনেকবার গেছে, তো উনি ওইখান থেকে ঘুরে আবার ডাইন পাশ দিয়ে যায়, বাম পাশ দিয়ে যায়, কিন্তু একই জায়গায় বারবার ঘুরে আসতেছে। তো উনি কী করবে কী করবে, একবার দেখে যে ডাইন পাশ দিয়ে গেলো ওইখানে ঘুরে আসছে, তো বাম পাশ দিয়ে গেলো এখানে ঘুরে আসছে। তখন উনি দেখলো যে গাছের উপর কোনো একটা লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে আর বলতেছে, হুন্ডা থেকে তুই নাম, তোর খবর আছে আজকে। তো এটা শুনে তিনি আরও হুন্ডা রানিং অবস্থায় খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তখন সেখানের সিকিউরিটি গার্ড একটা আসলো, এসে তাকে বলল যে ভাইয়া আপনি এখানে কী করতেছেন, আপনারা তো আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে খালি ঘুর 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 করতেছেন। তো ভাই সব কিছু বলল যে ভাই আমি এরকম এরকম সমস্যা পড়ছি, তখন আমি কী করবো, বলে যে আপনি এই বামের রাস্তা দিয়ে বেড়ে যান, বলে যে ভাইয়া আমি তো এই বামের রাস্তা দিয়ে প্রায় 5-7 বার গেছি কিন্তু আমি তো বের হইতে পারলাম না। তারপর দেওয়া সিকিউরিটির কাছে একটা লম্বা লাইট ছিল, তো লাইটটা মারলো, বললে যে ওই যে দেখেন একটা মসজিদ, ওই মসজিদের সামনে যান, আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে। তখন বললো যে ওই মসজিদটা দেখলাম না, তখন সিকিউরিটি গার্ডটা বলে আপনি ওইখান পর্যন্ত পৌঁছাতে পারেননি এই জন্য, তারপর বলে যে আমি লাইটটা ধরে রাখছি আপনি ওইখানে যান। তখন ভাই তখন হুন্ডা চালিয়ে রাতের ওখানে গেল মসজিদের সামনে, গেল মসজিদে গিয়ে তার শরীরটা যেমন একবারে হালকা হয়ে গেল, তারপর উনি হুন্ডাটা ধুয়ে একটু মসজিদের সিঁড়িতে বিশ্রাম করতেছে। তারপর বিশ্রাম করে উনি ভাবল শর্টকাট না মেরে আর এবার লং কাট মেরেই যাই। তারপর হুন্ডায় উঠে তিনি হুন্ডায় উঠে, জি তারপর মানে হুন্ডা ওঠার পর তারপর কি হলো, হুন্ডা ওঠে তিনি আবার রওনা হলেন। আচ্ছা, তখন ওনার পিছে প্রায় এলাকার প্রায় সব কুকুর মানে 10-15টার বেশি হবে কুকুর, ওকে, তার হুন্ডার পিছে ঘুরতেছে মানে চিল্লে চিল্লে ঘুরতেছে। আচ্ছা, তখন আশেপাশে কোনো লোকজন নাই, প্রায় কোনো গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, ওকে, তখন ঘুরতেছে ঘুরতেছে। তারপর উনি তো আবার ওইখানেই মানে যেই জায়গাতেই গেতেছে আবার ওই রাস্তাতেই আবার ওই মসজিদের সামনে এসা পড়তেছে, ওকে, মানে একটু এলোমেলো হয়ে গেছে আর কি, যে তিনি বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তাই তো? আচ্ছা,
তখন যখন ওই মসজিদের সামনে যায় তখন আবার হুন্ডা দিয়ে স্টার্ট করে, তখন আবার কুকুরগুলো আসে, তখন কুকুরগুলো আসার পর উনি আবার যেখান দিয়ে যাচ্ছে সেই মসজিদের সামনে আসছে, আবার যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই মসজিদের সামনে আসে। তারপর উনি মসজিদের সামনে আবার বিশ্রাম করলো, বিশ্রাম করে দেখে যে একটা অটো আসে, অটো আসলে তখন সেই কুকুরগুলো সেখান থেকে সরে যায়। অটোওয়ালাকে বলে যে ভাইয়া আমি এরকম এরকম একটা জায়গায় যাবো, তা আমাকে একটু পৌঁছে দেন না, আপনি আমার সাথে চলেন। তারপর অটোওয়ালা অটো দিয়ে যাচ্ছে, তারপর ভাই তখন হুন্ডা দিয়ে যাচ্ছে, তখন তারা যাচ্ছে যাচ্ছে, তারপর বলে যে অটোওয়ালা আমি এই গলিতে ঢুকে যাবো, আপনার আপনি যে যেখানে যাবেন এই দুই গলি পার হলেই। তারপর উনি চলে গেলে তখন আবার ওই কুকুরগুলো আবার এসে পড়ে, আবার এসে পড়ার পর তখন উনি হুন্ডাতে থামাচ্ছে না, নাহলে কামড় টামড় দিয়ে বসবে। তারপর উনি যেই গলিতে যাওয়ার কথা সেই গলিতে গেল, কিন্তু ঘুরে ফিরে আবার ওই মসজিদের সামনে আসলো। তারপর উনি বুঝে উঠতে পারছিল না কি করবে না কি করবে, তখন উনি হুন্ডা প্রায় চার গিয়ারে দিয়ে উনি অনেক জোরে টানতে লাগলো, বললো যে আজকে হয়তো বাঁচবো না মরবো, অনেক জোরে টানতেছে। তখন দেখে কি রাস্তার মাঝখানে আগের কালের যেমন কিছু ফকির ছিল না, যে কোট মোট পরে বা তাবিজ তুবিজ লাগিয়ে ঘুরতো, সেরকম একটা ফকির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন ওনাকে থামাতে বললো, উনি ডাইরেক্ট হার্ট ব্রেক দিয়ে গাড়িটা থামালেন। তাদের বললো মামা মেয়ে রাস্তার মধ্যে দেখার আসবে। তারপর দে বললে যে বাবা তোমার পিছে সমস্যা আছে, তুমি যা ওই গাছের নিচে তোমার পরিবারকে ফোন করো যার কাছে আইসো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি যত বলছেন সমস্যা নেই করতেছি। তারপর ওনার শ্বশুর বাড়িতে ফোন করবে, তখন দেখে কি যে ওনার ফোনে প্রায় 100-150 কল এসেছে। আচ্ছা, তারপর ওনার পরিবারকে ফোন করলো, ফোন করার পর ওনার পরিবার ছুটে আসলো, ছুটে আসার পর তারপর দেখে যে ওনার অবস্থা তো খারাপ। তখন ওই সিকিউরিটি গার্ডটা আবার সেখানে এসে পড়ে, সিকিউরিটি গার্ডটা বলে যে আপনার আগে ওনাকে বাসায় নিয়ে যান, পরের দিন আমি সকালে যা বলার বলতেছি। ওকে, তারপর ওনাকে বাসায় নিয়ে গেল, কিন্তু বাসায় ওনাকে ওনার শাশুড়ি ঢুকতে দিচ্ছে না, ওনার শাশুড়ি ওনাকে ঢুকতে দিচ্ছে না, কারণ এরকম সিচুয়েশনে পড়ছে, কোনো সমস্যা হতে পারে গোসল না করারে। তারপর দেখ বাইরেই পানি বালতি নিয়ে আসে, তাকে গোসল করে তারপর ওনাকে ঘরে নিয়ে যায়। তারপরের দিন সকালবেলা তার শাশুড়ির কাছে বলে যে এখানে ওই নদীটার কাছে ওনার জায়গার মালিককে মেরে ওখানে কবর দিয়ে দেওয়া হয়েছিল, সেজন্যই সেইখানে যে পা দেয় রাতে 12টার পরে সেইখানে তাকে উল্টো করে গিরে রেখে দেওয়া হয়। এই জন্য ওনাকে পারেনি, কারণ উনি একটা লোহা জাতীয় জিনিসের ভিতর অবস্থিত ছিলেন, মানে বাইকে, আর উনি রানিংয়ে ছিলেন সবসময়, এই জন্য ওনাকে কিছু করতে পারেননি। কার এই জন্য ওনার কপাল ভালো ছিল, এই জন্য উনি বেঁচে ফিরে এসেছেন। এটাই ছিল আমার তৃতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে জয়, আপনার যে ঘটনাগুলো বলছিলেন, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা আপনার কাছে, আপনি স্টুডিওতে এসেছেন এবং আপনি আপনার জায়গা থেকে আমাদের সাথে গল্পগুলো শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আপনার সাথে অন্য কোনো দিন আবারও কথা হয়ে যাবে। অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম। এবং অবশ্যই আপনাদেরকেও বলছিলাম যে যেখান থেকে আছেন, জাগো এফএম 94.4 এফএম এর সাথে আছেন, চলছে বৃহস্পতিবার রাতের যেই বিশেষ সময় সেটি হচ্ছে ভূত স্টুডিও, আর কমফি ম্যাট্রেসের সৌজন্যে আমাদের এই আয়োজনটি আপনারা শুনতে পান। এবং আপনি যদি আপনার আরামদায়ক ঘুমটা নিশ্চিত করতে চান, ব্যবহার করতে পারছেন কমফি ম্যাট্রেস, এবং পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পেরিয়াম সহ দেশব্যাপী, আর অনলাইনে কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন অথবা .com-এ। আর আবারও বলছি, পরবর্তী প্রোগ্রামে যেই বা যারা আসতে চান সেক্ষেত্রে হিসাবটা কিন্তু খুব সহজ। কীভাবে সহজ? যে আপনার জায়গা থেকে আপনি যদি মনে করেন আপনি আসবেন, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে, মানে রেজিস্ট্রেশনটা কিন্তু সেরে নিতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন? রেজিস্ট্রেশনের জন্য বলবো যে আপনাকে শুরুতে লিখতে হবে আপনার সেলফোনের মেসেজ অপশনে RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা, এরপর আপনি আপনার মানে প্রফেশন সহ লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে। তাহলে কিন্তু বিশেষ করে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে, এবং আপনার ঘটনাগুলো যদি প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই স্টুডিওতে কল পাবেন আপনি আসার জন্য, এবং সেই কাজটি মানে পরবর্তীতে আপনি আপনার প্যারানর্মাল কোনো স্টোরি বা কোনো গল্প যদি আপনি মানে শেয়ার করেন সেটা অবশ্যই সম্ভব।
আমরা অবশ্যই আমাদের আজকের স্টুডিওতে আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনব এবং তার কাছ থেকে তার নাম এবং তার প্রফেশনটা নিয়েও শুনব। তবে আরও একবার আপনাকে মনে করে দিতে চাই, আপনি শেয়ার করছেন কিনা সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, এবং অবশ্যই শেয়ার করে দেওয়াটা আপনার জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি মনে করেন এই শোটা আপনি ভালোবাসেন, ভূত স্টুডিও ভালোবাসেন, জাগো এফএম 94.4 এফএমকে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে শেয়ার করে ফেলবেন, এসএমএস করবেন। আরও একবার বলে দিচ্ছি কীভাবে, যে এফএম লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটায়। আমরা আসতে চাই আমাদের আরও একজন অতিথির কাছে, আপনার কাছ থেকে আপনার নামটা শুনবো এবং আপনার প্রফেশনটা, আপনি কী করেন আপনি? আমার নাম হচ্ছে মেহেদি হাসান রাব্বি, আমি পড়াশোনা করছি অনার্স লাস্ট ইয়ার। ওকে, খুবই চমৎকার। আমাদের সাথে আরও একজন স্টুডেন্ট বন্ধু, তিনি কানেক্টেড হয়ে গেলেন, এবং আসলে ঘটনাগুলো আমরা যেগুলো মানে বরাবরই বলি যে হয়তো অনেকের কাছে অনেকের অভিজ্ঞতাগুলো থাকে সেগুলো কারোর কাছ থেকে হয়তো শুনেছেন, শুধুমাত্র যে নিজের সাথেই ঘটতে হবে বিষয়টা কিন্তু তা না, নিজের সাথে ঘটার বাইরেও কিন্তু অনেক প্যারানর্মাল স্টোরি অনেকের কাছে আমরা শুনি। সেই ঘটনাগুলো হয়তো আপনি পাড়ার আর কোনো বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বীর কাছ থেকে শুনেন, আপনি আপনার বাবার কাছ থেকে শুনেছেন, আপনি আপনার মায়ের কাছ থেকে শুনেছেন, আপনি আপনার নানুর কাছ থেকে শুনেছেন, আপনি আপনার দাদুর কাছ থেকে কোনো একটা স্টোরি বা কিছু গল্প শুনেছেন, সেগুলো নিয়ে আপনি চলে আসতে পারেন। এবং আমরা সকল পেশার মানুষগুলোকে অবশ্যই ওয়েলকাম করতে চাই আমাদের স্টুডিওতে, জাগো এফএম 94.4 এফএম সেই কাজটি করে। আসলে একজন অতিথির গল্প সম্পর্কে আমরা কখনোই কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ একটা গল্প শুধুমাত্র সেই মানুষটি জানেন যিনি আসলে ওই রকম কোনো একটা অভিজ্ঞতার শিকার হয়েছেন। আমরা দেরি করতে চাইবো না রাব্বি, আপনার কাছে আমরা অবশ্যই চলে আসব, এবং কোন গল্পটি আপনি আমাদের সাথে শেয়ার করছেন? সরি, এটা হচ্ছে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা গল্প, আমার গ্রামের বাড়িতে। জি, বন্ধুটার নাম হচ্ছে জনি। ওকে, তো আমাদের গ্রামটাতে হচ্ছে যে ইসলামিক যে ওয়াজ মাহফিল যেটা হয়, এটা খুব ভালো একটা প্রচলন। ওকে, তো আমাদের একটা জায়গা আছে যেটা হচ্ছে যে আপনার আমাদের বাজারে প্রতি বছরই হচ্ছে যে 7 দিন ব্যাপী একটা ইসলামিক ওয়াজ হয় আর কি। তো আমার যে বন্ধুটা জনি, সে আবার খুব একটু ভালো ধরনের ইসলামিক মাইন্ডেড, যেহেতু তো সেগুলো সে সবসময় সেগুলোতে সে অ্যাটেন্ড করার চেষ্টা করে, এবং বিশেষ করে যখন বছরে ওইটা যখন স্পেশালি যখন ওইটা আসে তখন সে 7 দিনই যায়। ওকে, তো আমরা সবাই জানি যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে বিশেষ করে রাতের বেলাতে হয়ে থাকে, এবং বিশেষ করে শীতের রাতে হয়ে থাকে বেশি হয়। জি জি, তো সে প্রতিদিনই গিয়েছে, 5 দিন সে প্রতিদিনই গিয়েছে, এবং তার একটা জোট বেঁধে তারা যেত আর কি। তো ষষ্ঠ দিন হচ্ছে তার সাথের যে দুজন ছিল তারা দুজন হচ্ছে যায়নি, এবং যার কারণে তারও যাওয়া হয়নি। এবং একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে যেখানে ওয়াজটা হয় সেইটার যে রাস্তাটা এবং যে দিয়ে যেতে হয়, এইটা হচ্ছে এরকম একটা রাস্তা যে আপনি যদি কিছু কিছু জায়গা থাকে না যে দিনের বেলা গেলেই মনে হয় যে সামথিং ইজ রং, বা একটু মনের ভেতরে একটা কেমন যেন হয়ে ওঠে, তো এরকম একটা রাস্তা রাতের বেলা তো খুবই ভয়ঙ্কর। তো এটা যে রাস্তাটা দিয়ে যেতে হয় এটা হচ্ছে গাবতলা নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে এখানে অনেক ভূতুরে ঘটনা আছে আর কি। তো আমরা বেসিক্যালি ছোটোবেলা থেকে শুনে আসছি এবং ছোটোবেলা থেকে এই জায়গাটাতে ভয় পাই, তো একা একা যাওয়ার সাহস করা হয় না, যার জন্য ষষ্ঠ দিন যেহেতু তার দুজন যাননি সেক্ষেত্রে সেও ভয়ে আর ওই দিন যায়নি। সপ্তম দিনও সেম অবস্থা যে তার দুজন যাবে না, কিন্তু তার কথা হচ্ছে যে আজকে যেহেতু শেষ দিন তো তার যেতেই হবে। তো সে সন্ধ্যার দিকে রওনা দিল, একা একা গেল। তো যেহেতু যাওয়ার সময় মোটামুটি যেহেতু ওই ওয়াজ মাহফিলে অনেকেই পেয়েছিল এবং সাথে সাথে গিয়েছিল, তো যখন সেটা শেষ করলো বা শেষ হয়নি, বাট তার যেহেতু সে চলে আসতে হবে সেক্ষেত্রে হচ্ছে তখন প্রায় 10:30 থেকে 11:00 মতো সময়। তো যেহেতু শেষ হয়নি, সেহেতু সে যখন বাড়িতে ব্যাক করার জন্য চিন্তা করলো, তখন সে ওখানে কোনো যানবাহন, এবং আমরা জেনে থাকি যে গ্রামে বেসিক্যালি হচ্ছে 10:30-11:30 মানে হচ্ছে অনেক রাত, রাইট? তো তখন সেখানে কোনো ধরনের যানবাহন, রিক্সা বা আমরা যেটাকে বলি যে অটোরিক্সা, সে কিছুই পাচ্ছিল না। তো সে এখন চিন্তা করছিল কী করবে, কাউকেও পাচ্ছে না, কোনো যানবাহনও পাচ্ছে না। তো সে আবার যেহেতু একটু ইসলামিক মাইন্ডেড সেক্ষেত্রে সে একটু সাহসীও ছিল, সেক্ষেত্রে সে একাই রওনা দেওয়ার চিন্তা করলো এবং সে রওনা দিল।
রওনা দেওয়ার পর যেটা তার সাথে ঘটলো সেটা হচ্ছে সে স্বাভাবিকভাবে হচ্ছে যে গাবতলা আসার আগেই মানে ব্যাপারগুলো হয় না যে যে একটা মানে একটা ভুতুড়ো রাস্তা দেখলে আগে থেকেই মনের ভিতরে একটা মানে ভয় কাজ করতে থাকে যে ওইদিক দিয়ে যাবো বা এরকম মানে চিন্তা না করতে চাইলেও চলে আসে অটোমেটিকলি, তার সাথেও সেটাই ঘটছিল আর কি। তো সে যখন সেখানে সেই গাবতলাতে আসলো এবং গাবতলার বিবরণটা যদি দেই সেটা হচ্ছে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাঁশঝাড় এবং হচ্ছে একটা বড় গাবগাছ যেটা হচ্ছে রাস্তা একটা ডাল হচ্ছে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রস করে রাখছে আর কি, খুব মোটা একটা ডাল। এবং এখানে যে খুব যেহেতু খুব বেশি গাছপালা এবং এখানে মানে দিনের বেলাতেই খুব একটা ছমছমে পরিবেশ এবং খুব মানে অন্ধকারাচ্ছন্ন মানে একটা হয় না যে ভুতুরে যে হন্টের একটা পরিবেশ ওই রকম একটা পরিবেশ থাকে আর কি। তো রাতের বেলা যখন সে আসতেছিল তো সেখান সেই গাছের জায়গাটাতে যখন সে আসলো তখন সে দেখলো যে রাস্তাটা যে ক্রস করা যে ডালটাতে সেই ডালটাতে একজন মানে খুব চুল টুল ছেড়ে খুব সাদা একটা ড্রেস পরে সে মানে হাত পা ছড়া একজন কেউ একজন বসে আছে। তো সেটা দেখে সে খুবই ভয় পেল এবং এইটা সে জানতো এবং আমরাও জানি যে এরকম কাহিনী ঘটনা আগেও হয়েছে, কিন্তু আমরা এটা জানি যে ওই সিচুয়েশনটাতে যদি কেউ নিজ দিয়ে যদি কেউ ক্রস করে চলে যায় তখন তার খুব খারাপ একটা অবস্থা হয়। তো যেহেতু সে জানে সে খুবই ভয় পাচ্ছে এবং সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, আশেপাশে কোনো মানুষজন বা কোনো যানবাহন কিছুই দেখা যাচ্ছিল না এবং যেহেতু শীতকাল সেক্ষেত্রে চারপাশে কুয়াশা ছিল এবং মানে একদম খুবই অন্ধকার একটা অবস্থা ছিল আর কি। তো সে অনেক দোয়া কালাম পড়া শুরু করলো এবং প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের সময় সেখানে সে চলে গেছে এবং সে তার মানে শীতকালেও সে ঘেমে যাচ্ছিলো এরকম একটা অবস্থা আর কি তার। তো 40 মিনিট পর সেখান থেকে সে মানে কোনোভাবে সে আসলো আর কি। আচ্ছা, আসার পর যখন সে সামনে আসলো এবং তার খুব পানি পিপাসা লাগতেছিল তখন সে কী করবে মানে খুব দৌড়াচ্ছিল এরকম একটা অবস্থা আর কি। তো সামনে আরও একটা এরকম মানে ওই রাস্তাটা পুরোটাই আসলে খারাপ না, ছোটোবেলা থেকে আমরা জানি যে ওই রাস্তাতে মানে কিছু না কিছু হয়েই থাকে রাতের বেলা। তো সে যখন সামনে আসলো সামনে আসলো দেখলো যে খুব মানে পরিপাটি একজন হুজুর মাথায় টুপি লম্বা পাঞ্জাবি পরে তাকে মানে জিজ্ঞেস করলো যে মানে সে দূর থেকে দেখতেছিল আর কি, এবং সে দেখেই মানে হয় না যে খুব ভয় পাচ্ছিলাম এরকম কাউকে পেলে একটা যে মানে মনে যে একটা সাহস সেটা তার জেগে উঠছিল আর কি। তখন সে হুজুরের কাছে দৌড়ে গিয়ে বলতেছে যে মানে হুজুরই তাই ও বলার আগে হুজুর বলতেছে তোমার এই অবস্থা কেন এই শীতের মধ্যে ঘামতেছো। পরে হুজুরই ওকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ওয়াজ থেকে আসছো, বলে যে হ্যাঁ ওয়াজ থেকে। তো এত রাতের বেলায় রাস্তা খারাপ তুমি কেন একা একা আসলা, সে বলছে অনেক রাত হয়ে যাচ্ছিলো তো তো বাড়িতেও যেতে হবে সেই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না যার জন্য আসলে মানে একা একাই রওনা দিতে হয়েছে আর কি। তো হুজুর মানে সে আর বলতেও পারতেছিল না তার সাথে কী হচ্ছে এবং হুজুর মানে বুঝতে পারতেছিল যে তার সে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে আর কি। তখন তাকে হুজুর জিজ্ঞেস করলো যে তুমি কি আচ্ছা আমি তোমার তুমি কোথায় যাবা। তখন সে বললো আমি আমাদের যে গ্রাম যে পায়েসকা আমি পায়েসকা গ্রামে যাবো আর কি। তো পায়েসকা গ্রামে যেতে হলে আমাদের যে আতলাপুর বাজারটা সে আতলাপুর বাজার পার হতে হয় এবং আতলাপুর বাজার যে কোনাটা আছে সেটা পর্যন্ত হচ্ছে মানে আমরা জানি যে এটা খুব খারাপ জায়গাটুকু ওইখান থেকে ওই আতলাপুরের বাজার পর্যন্ত। তো তাকে তখন জনিকে তখন ওই হুজুরটা জিজ্ঞেস করলো আচ্ছা আমি তোমাকে আগে দিয়ে এসে তুমি কি আগে যাবা না পিছনে যাবা। তখন সে বলল যে আমি পিছনেই যাই আপনি আগে যান। তো হুজুর বলল যে ঠিক আছে তাহলে তুমি পিছনে পিছনে আসো। তো হুজুরটা হাঁটছিল এবং সেও হাঁটছিল এবং সে তার সে যেটা বললো যে সে এত জোরে মানে দৌড়ানোর উপক্রম আর কি তারপরও সে হুজুরকে ধরতে পারছিল না, হুজুর এত ফাস্টলি হাঁটতেছিল আর কি। তো যখন সে আতলাপুর বাজারের কর্নারে যখন আসলো তখন হুজুরটা বলতেছিল যে তুমি এখন বাসায় চলে যাও এখন আর আশা করি তোমার কোনো ধরনের প্রবলেম হবে না। তো তখন আবার সে বলল মানে এটা বলে সে মানে ভয়ে সে হাঁটা ধরছে এবং ভাবলো যে হুজুরকে সালাম দিয়ে যাই বা তাকে বলে যাই এটা ঘোরার জন্য, যে যখন সে পিছনে তাকালো দেখলো যে ওনাকে আর হুজুরটাকে আর দেখতে পাচ্ছে না। ওকে, তো তখন সে বাড়িতে আসে, বাড়িতে আসার পর তার প্রায় দুদিনের মতো আর কি ভয় মানে জ্বর চলে আসে আর কি, সে দুই দিন জ্বরে ভোগে আর কি, তারপর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আর কি। এই ছিল রুবেল ভাই আমার ঘটনা। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর চমৎকার একটা অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনলাম। সুতরাং
সব সময়ের মতো আবারও একই কথাই আমাকে বলতে হচ্ছে যে অভিজ্ঞতার যেই জায়গাটা এক একজনের এক এক রকম হয়। ভৌতিক ঘটনা আসলে আমাদের, বিশেষ করে আমরা আমাদের লাইফে অনেকের সাথে অনেক রকম প্যারানর্মাল স্টোরি বা অভিজ্ঞতা আমরা হয়তো মানে ঘটে যায়, সেগুলো নিয়ে আসলে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার জায়গাতে আমার মনে হয় যে আমরা মানে সেটা না যাওয়াই ভালো। একজন ব্যক্তি যখন তার অভিজ্ঞতাটা শেয়ার করেন, শুধুমাত্র এটা তার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আপনাদের সাথে আমরা সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করার চেষ্টা করি। এবং এই সময়টাতে যারা শেয়ার করছেন নিজের কথা, এবং আপনাকে বলবো যে আপনাদের জায়গা থেকে যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন, এই মুহূর্তে দেখে থাকেন, অবশ্যই বলবো ভূত স্টুডিওতে যারা পরবর্তী প্রোগ্রামটিতে আসতে চান সেই মানুষগুলোর জন্য ছোট্ট একটি পরামর্শ, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবে কিন্তু আসা সম্ভব না, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। এবং রেজিস্ট্রেশনের জন্য আপনার সেলফোনের মেসেজ আপনি লিখবেন RLS স্পেস দিয়ে, RBS লিখবেন আপনি, RBS লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা লিখে আপনি পাঠিয়ে দেবেন, অবশ্যই 26969 এই নাম্বারটায়। আর বিশেষ করে আমরা আমাদের আসলে সরাসরি আবারও আরেকটি অভিজ্ঞতার কথাতে আমরা চলে যাব, বিশেষ করে আরও একটি গল্প শোনার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু রাব্বির কাছে, এবং যিনি আসলে আমাদের কাছে তার প্রথম যে অভিজ্ঞতার একটি বিষয় সেটি আমাদের সাথে শেয়ার করলেন, আমরা পরবর্তী স্টোরিটাতেই চলে যেতে চাই। হ্যাঁ রাব্বি, এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা যদিও অনেক ছোট, কিন্তু আমার লাইফে মানে ভৌতিক ঘটনা যেগুলো ঘটেছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা ঘটনা। এটা হচ্ছে যে গত ডিসেম্বরে ঘটে যাওয়া আমার সাথে। ওকে, আমার এক বন্ধু, তার নাম হচ্ছে শাকিল, তার বিবাহ উৎসব ছিল, যার কারণে আমার ঢাকা থেকে গ্রামে যেতে হয়েছিল এবং গিয়েছিলাম। এবং তাদের যে বাড়িটা এবং তাদের যে আশেপাশে যে সেখানে হচ্ছে তাদেরও একটা খুব মানে ছোটোবেলা থেকে শুনে আসছি ওই গ্রামটা আসলে একটু ভুতুরে পরিবেশ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে সেখানে মানে সুইসাইড যেটাকে বলে আর কি, গলায় রশি দিয়ে একজন মেয়ে আত্মহত্যা করেছিল। তো আমি হচ্ছে যে তার বিবাহ মানে উৎসব শেষ করে যেদিক রাস্তাটা দিয়ে যাব বা আসছে সেটা হচ্ছে সেইখানেই হচ্ছে সেই মেয়েটার কবর দেওয়া হয় আর কি। তো এটা আমার জন্য আরও বেশি ভয়ঙ্কর ছিল আর কি। তো আমি যখন আমি যেহেতু মানে যাই তখন হচ্ছে যে তার গায়ে হলুদের প্রোগ্রাম ছিল, তো অনেক রাত পর্যন্ত আমরা সেখানে আনন্দ করলাম বা ফ্রেন্ডরা ছিলাম আর কি। বেসিক্যালি যেটা হয় আর কি, গ্রামের বিয়েতে ভাড়াকাতে আমরা আনন্দঘন একটা পরিবেশ কাটানোর পর যখন তিনটা বাজে তখন হচ্ছে আমরা সবাই যার যার মতো বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। তো তখনও আমার আসলে মাথায় নাই যে আমার এদিক দিয়ে যে যেতে হবে সেদিক দিয়ে যে মানে এরকম আত্মহত্যার, আমরা সাধারণত যে আত্মহত্যা বলতে আমরা আসলে একটা আমরা যেটা জানি যে ওরা নাকি আসলে এই পৃথিবীতেই থাকে এবং তারা নাকি হচ্ছে খুব ডিস্টার্ব করে আর কি, এবং এরকম অনেক ঘটনাও আমরা শুনেছি বা জানি আর কি। তো এটা অনেক বেশি ভয়ের কারণ আমার জন্য ছিল। তা আমি যখন ওইটুকু আমি যখন একাই আসতেছিলাম, কারণ আমি যে রোডটাতে আসবো সেটা হচ্ছে আমার কোনো ফ্রেন্ড ওই রোডে আর কারো বাড়ি নেই, সবাই অপোজিট সাইডে। ওকে, তা আমার তখনও মাথায় নেই, তো সারাদিন মর্যাদা করার পর ওইগুলোই মাথায় ঘুরতেছিল আর কি। তো আমি যখন সেই জায়গাটাতে আসলাম আর কি, তার ওই মেয়েটার কবরের পাশে যখন আসলাম, তখন আমার মানে হঠাৎ করে মানে গা ছম ছম করে ওঠার মতো একটা অবস্থা আর কি। তো সেখান থেকে হচ্ছে যে দোয়া কালাম পরে সেখান থেকে আসলাম, সেখানে কোনো ধরনের প্রবলেম হয় নাই। কিছু দূর সামনে যাওয়ার পর যেটা ঘটলো যে আমি দূর থেকে দেখতেছিলাম কি যে অনেক মানে সাদা ড্রেস পরে অনেকগুলো মানুষ একসাথে মানে কথা বললে বা যেরকম একটা শব্দ হয় সেরকম একটা তাদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম আর কি। তো আমি আরও সামনে যাওয়ার পর দেখলাম যে চার পাঁচজন, দূরে যখন ছিলাম তখন দেখলাম অনেকজন, বাট সামনে আর একটু সামনে যখন গেলাম তখন দেখলাম যে চার পাঁচজন সেখানে। তো তখন থেকেই মানে আমার খুব মানে এত রাতের বেলা মানে এত মানে সাদা সবাই সাদা ড্রেস পরা, রাতের বেলা বেসিক্যালি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে সাদা কাপড় পরা কাউকে দেখলে এমনিতেই ভয় লাগে। সো সেই ক্ষেত্রে এরকম মানে ওই তার যে আত্মহত্যা করা যে মেয়েটা তার ওইখান থেকে আমার ভয়টা পাওয়া শুরু। সো বেসিক্যালি হচ্ছে যে সেখানে মানে ভয়টা আরও বেশি, এই জন্য আরও বেশি কাজ করতেছিল যে আমি কী করবো বুঝে উঠতে পারতেছিলাম আমার। তো তখন যখন আরও সামনে যাই তখন দেখলাম যে আরও যত সামনে যাই মানুষজন কমছে আর কি, পাঁচজন থেকে তিনজন হচ্ছে, তিনজন থেকে দুজন হচ্ছে। তো আমি তারপরও যাচ্ছি,
তো যখন একদম সামনে গেলাম তখন দেখলাম যে বিশাল বড় একটা সাদা কুকুর সেখানে দাঁড়ানো আর কি। এবং আমি গ্রামে, যেহেতু আমার গ্রাম ঢাকার অদূরে, সো আমার গ্রামে প্রায় কিছুদিন পরপরই যাওয়া হয় বা দেখা যায় যে ঢাকা টু গ্রাম হচ্ছে 50-50 থাকা হয় এরকম। বাট এই কুকুর বা এরকম কুকুর আমি আমার গ্রামে কখনো দেখি নাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখার পর মানে আমি আর সামনে যাওয়ার আমার কোনো ধরনের সাহস হচ্ছিল না। তো আমি আবার এটা জানতাম যে যদি এরকম ভয়ঙ্কর কিছু ঘটে তাহলে নাকি মানে পিছন সাইড দিয়ে তাদেরকে আসা যায় না, মানে তাদের দিকে তাকিয়ে থেকে পিছন সাইড দিয়ে হাঁটতে হয় আর কি। তো তখন ওইটা আমার মাথায় কীভাবে আসলো আমি জানি না, ওই ভয়ের মধ্যে তখন আমি ওই রোড দিয়ে আর যাওয়ার সাহস করলাম না। আমি আবার পিছনে ব্যাক করতে 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 সেই আমার যে বন্ধুর যে বিয়ে বাড়ি সেখান থেকে আবার হচ্ছে যে আশেপাশে হচ্ছে কিছু তো নেই, আমার যেতে হলে ওই বন্ধুর বাড়িতেই যেতে হবে এবং ওই আবার ওই যে আত্মহত্যা করা যে কবরটা সেটা পাস করে যেতে হবে আর কি। তো সেখান থেকে যাওয়ার পর আমি আমার যেতে যেতে বন্ধুর বাসায় চলে গেলাম। তো ওই যে আত্মহত্যা করা যে সেখানে কবর সেখানে আমি প্রচুর ভয় পেয়েছি, কিন্তু সেখানে আমার কোনো ধরনের খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা, কিন্তু তখন আমি আমার বন্ধুর বাসায় আবার ব্যাক করে চলে আসলে এবং সেখানে আমার কোনো ফ্রেন্ড ছিল না, তো আমি তাকে যেহেতু দেখলাম যে এখন আমার হচ্ছে যে এখানেই কাটাতে হবে আর কি এরকম একটা অবস্থা, তো আমার বন্ধু সেখানে তখনও সজাগ ছিল, তখন আমি তার সাথে পুরো বিষয়টা শেয়ার করলাম। তো তখনও সে বললো যে এখানে মানে এই রাস্তাটাতে এই মুহূর্তে কিছুদিন ধরে নাকি ওই মেয়ে মারা যাওয়ার পর নাকি এরকম ঘটনা নাকি হচ্ছে আর কি। তো আমি তারপর সেখানে তার বাসাতেই সারা রাত কাটাতে হলো এবং সকালবেলা বাসায় যেতে হয় আর কি। এটা ছিল আমার আর একটা। ওকে, অনেক অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে, এবং আপনার কাছ থেকে চমৎকার দুটো অভিজ্ঞতা আমরা শুনলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরও একবার বলবো যে আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা চেষ্টা করব যে আরও কিছু ঘটনা বা আপনার কোনো এক্সপিরিয়েন্স যাতে আপনি শেয়ার করতে পারেন সেই ব্যাপারগুলো। অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর আপনাদেরকেও বলছি যারা এই সময়টাতে রয়েছেন জাগো এফএম 94.4 FM-এ, আমি রুবেল আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে নিয়ে অবশ্য বলছিলাম যে যারা রয়েছেন সেই সাথে আপনাদের কে নিয়ে যেটি বলা সেটা হচ্ছে যে আগামী পর্বে যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে আপনি মানে ছোট্ট একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে SMS করবেন। আপনি লিখবেন হচ্ছে শুরুতে RBS স্পেস আপনি আপনার মানে বিশেষ করে RBSটা কেন লিখবেন, তার কারণ হচ্ছে যে ভূত স্টুডিওর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে আপনি যদি পরবর্তী প্রোগ্রামটিতে আসতে চান। তাছাড়া বলবো যে যারা আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের ব্যাপার নিয়ে চিন্তিত সেই মানুষগুলোকে বলবো যে আপনি কিন্তু অবশ্যই কমফি ম্যাট্রেসটা পাওয়া যাচ্ছে আপনার জন্য। কমফি ম্যাট্রেস আমি বলবো যে মানে কমফি ম্যাট্রেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার আর আরামদায়ক ঘুমের যে পূর্ণ নিশ্চয়তাটা সেটা আপনি মানে নিশ্চিত করতে পারেন। তো খুব বেশি কথা আপাতত আর বাড়াতে চাচ্ছি না, বিকজ আপনাকে নিয়ে যেটি আমি বলছিলাম বা আপনাকে নিয়ে যেটি বারবারই বলছিলাম যে আমাদের আজকের এই সময়টিতে বেশ কয়েকজন অতিথি আমাদের সাথে ছিলেন, আমরা তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতাগুলো শুনেছি এবং সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা আসলে সত্যিকার অর্থেই যেটি হয়তো আপনার ভাষায় বা আপনাদের জায়গা থেকে প্যারানর্মাল কোনো স্টোরির জায়গায় আপনি নাম দেবেন সেটি হতে পারে। বাট এমন অভিজ্ঞতা নিয়ে যদি কোনো রকম ব্যাপার আপনি শেয়ার করতে চান আপনি চলে আসতে পারছেন ভূত স্টুডিওতে, আই মিন জাগো এফএম 94.4 FM-এ। আপনাকে অনেক অনেক বেশি স্বাগত জানাতে চাই। যারা হয়তো অনেকেই ভাবেন বাসা থেকে ভাবছেন যে আমি পরবর্তী প্রোগ্রামে আসতে চাই, সুতরাং সেই ভাবনাটাকে আপনি ভাবনার মধ্যে না রেখে আপনিও শেয়ার করতে পারবেন। আমরা এই সময়টাতে আমাদেরকে আরও একজন অতিথিকে আমরা আপনাদের সাথে সংযুক্ত করার চেষ্টা করছি। আমরা মানে খুব বেশি কথা আমি আর না বাড়াই, আমরা আমাদের আজকের যিনি অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আবারও এসেছেন আরও একজন, আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার, আপনার নামটা বলে আপনার আমরা আপনার ঘটনায় যেতে চাই। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ হানিফ শেখ। জি হানিফ সাহেব, আপনি কি করেন? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। জি আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। ব্যবসা আসলে খুব ভালো জিনিস, এবং আজকের এই সময়টার কথা যদি বলি, একজন দুজন স্টুডেন্ট আমাদের সাথে এসেছেন, একজন কর্মজীবী মানুষ বা যিনি একজন ব্যবসায়ী তারা এসেছেন, সব কিছু মিলিয়ে আমরা আমরা আসলে জাগো এফএম 94.4 FM এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সকল পেশার সকল শ্রেণী পেশার মানুষগুলোকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। আমাদের কাছে সেই গ্রহণযোগ্যতা থাকে যেখানে একজন অতিথি তার এক্সপিরিয়েন্স বা কোনো একটা অভিজ্ঞতাকে
তিনি বা তারা আসলে বলার চেষ্টা করেন। আমরা তাহলে কথা না বাড়িয়ে এই সময়টাতে আমরা হানিফ সাহেব আপনার কাছে আসতে চাই। কোন গল্পটা আপনি আমাদের সাথে শুরুতে শেয়ার করতে চাচ্ছেন? আমি একটা গল্প শুরুতে শেয়ার করতে চাচ্ছি, আজ থেকে 20 বছর আগে। জি। তো তখন আমি বেগমবাজার গেছিলাম ফিল্ম দেখতে, ওই পিসিআরে। তো রাত্রে যখন গঞ্জাম হয়েছে ওই জায়গায়, গঞ্জাম হওয়ার পরে তখন রাত 2টা বাজে, ওইখান থেকে ব্যাক করি, চলে আসি। চলে আসার পরে তখন আমি সূত্রাপুর বাজারে আসি। সূত্রাপুর বাজারে আসার পরে এখন আমি চিন্তা করি যে মেন রোড দিয়ে যদি যাই সামনে পড়ব থানা, থানার থেকে অবশ্যই পুলিশ আমারে জিজ্ঞাসাবাদ করবো কোথা থেকে আসলে কী করলা। তার জন্য আমি মাঝবাজারের ভিতর দিয়ে চলে যাই। রাত্রে তখন বাজে 2:30 কি 2:45 হবে, জি, মাঝবাজারের ভিতর দিয়ে চলে যাই। তখন আমি মাঝবাজারের ভিতর দিয়ে সিঁড়িদা নিচে নামি। নিচে নামার পরে তো এখানে একটা লেক আছে ছোট খাল, ওই খালের উপরে সাঁকু আছে, ওই সাঁকু দিয়ে আমি মানে পার হব। তখন সাঁকুর মাঝখানে হঠাৎ করে দেখতে পাই একটা কুকুর ছানা। আচ্ছা। তখন আমি দাঁড়ায় যাই, এত সুন্দর একটা কুকুরের বাচ্চা দেখতে পাই। তখন আমি ওইটার ফলো করে বলছি যা এখান থেকে সরে যা, আমি পার হব। ওকে। তখন আর বাচ্চাটা আমার মুখের দিকে তাকায় রয়েছে। তখন আমি মনে মনে ভাবতেছি যে হয়তো বাচ্চাটারে লাত মেরে ফেলে দিব পানিতে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। তখন 2-3 বার এই পরিকল্পনা করার পরে বাচ্চাটা দাঁড় দাঁড়া নেমা গেল। তো নেমা যাওয়ার পর তখন বাচ্চাটা উপরের দিকে চলে গেল। যাওয়ার পরে তখন আমি বাচ্চাটারে খুঁজতেছি, খোঁজার পরে বাচ্চাটার রাত দেখতে পাই না। তখন বাচ্চাটা চিন্তা করতেছি যে বাচ্চাটা আমি নিয়ে যাবো, বাসায় পালবো। তো 3 রাস্তার মোড়ে একটা মাজার আছে, মাজারের সামনে ওই জায়গার মতো গেছি পরে আমি দেখতে পেতেছি যে একটা শিশু বাচ্চা কান্না করতেছে ছোট। তো শিশু বাচ্চা কান্না করতেছে পরে তখন আমি রাস্তার মাঝখানে দাঁড়াই যাই। দাঁড়াই যা বলি যে এত ছোট্ট একটা শিশু কে ফালায় তুইয়া গেল রাস্তায় ভাবে। তখন এই কথা বইলে আমি এদিক ওদিক তাকাইছি, তাকানোর পরে দেখি বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। যখন বাচ্চাটা বড় হয়ে গেছে তখন আমার মনের ভিতর একটা ভয় আসছে। ভয় আসার পরে আমি অনেক দোয়া কলমা পড়তেছি, তারপর আমি ভয় পাইতেছি। ভয় পাওয়ার পরে আমি একবার পিছনে যাই, একবার সামনে বাড়ি বাচ্চাটা দেখে, একবার পিছনে যাই একবার সামনে বাড়ি। তখন বাচ্চাটা হাঁপুর পেরে আমার কাছে যখন আসা ধরছে তখন আমি অনেক ভয় পেয়ে যাই। তখন ওই রোডের মধ্যেই 2 জন দারোয়ান পাহারা দিত, এরা আমারে দেখতে পায়। দেখতে পায় পরে তখন আমার ডাক দেয় পরে তখন সাথে সাথে ওই বাচ্চাটা নাই হয়ে যায়। তখন আমি তাকে কাছে বলবাচ্ছি যে হ্যাঁ একটা শিশু বাচ্চা আসলো এই ঘটনা। তখন তারা ভয়ে বলতেছে যে তুমি জলদি করে বাসায় চলে আসো, আমাকে সাথে আসো, আমরা তোমার বাসায় পৌঁছে দিই। তখন তার বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার পরে রাত্রে আমার জ্বর উঠে গেল। সকালে আমার আব্বা ফটো দিয়ে দিল, ঝাড়ফুঁক করলো, তারপরের থেকে আমি সুস্থ, কোনো ক্ষতি হয়নি আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য। আর সেই সাথে আপনারা যারা মাত্র এই সময়টাতে আমাদের সাথে সংযুক্ত হলেন, জাগো এফএম 94.4 FM এর সাথে আছেন, এবং আপনাকে বলছি যে যারা আরামদায়ক ঘুমের নিশ্চয়তার জন্য যারা এই বিষয়টি নিশ্চিত করতে চান, আপনার পাশে কিন্তু রয়েছে কমফি ম্যাট্রেস, পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী। অনলাইনে কিন্তু আপনি ভিজিট করতে পারেন অথবা .com থেকে। এবং এই সময়ে আসলে আমাদের সাথে আমাদের একজন অতিথি, তিনি আমাদের সাথে রয়েছেন, যিনি হানিফ, সূত্রাপুর থেকে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন।
করেছেন, এই মানুষটি আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছেন। এভাবে কিন্তু আমরা অসংখ্য মানুষকে পাই, আমরা মানে আমরা 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর বা 40 বছর ঊর্ধ্ব মানুষকেও কিন্তু আমরা স্টুডিওতে পাই। এবং আপনাদের কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞতার জায়গা আমরা রাখতে চাই যে এই জন্য আপনারা এইভাবে সময়গুলো দেন, বিধায় আমরা আসলে একটি এরকম একটি প্ল্যাটফর্মে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার সেই সুযোগটা আমাদের জন্য থাকে। আর বিশেষ ধন্যবাদ অবশ্যই আপনাকে বলবো। আর আপনারা যারা রয়েছেন এর মধ্যে কিন্তু অনেকগুলো মানুষের উপস্থিতি আমি টের পাচ্ছি, অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি, কারা কারা আসলে সংযুক্ত রয়েছেন, কারা কারা আসলে সাথে রয়েছেন। আমার সাথে নাইমা আনোয়ার, তিনি আসলে রয়েছেন, আর রয়েছেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আরও অসংখ্য মানুষ। আমি দেখতে পাচ্ছি ইকবাল হাসান রয়েছেন, এদিকে প্রণব রয়েছেন, রয়েছেন হচ্ছে যে মোহাম্মদ জুয়েল, আমার সাথে আছেন হচ্ছে ফারজানা আক্তার, আছেন হচ্ছে খায়রুল ইসলাম সহ আরও অনেকেই। সো অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। আর আপনার জায়গা থেকে আপনারা কি শেয়ার করেছেন যে আজকের এই প্রোগ্রামটা হয়তো অনেকটা সময় জুড়ে শুনছেন, কিন্তু আপনি যদি আপনার অভিজ্ঞতাটুকু শেয়ার করতে চান সেটাও কিন্তু সম্ভব। আপনাকে স্টুডিওতে আসতে হবে, স্টুডিওতে আসা ছাড়া আসলে কোনোভাবে আমরা ফোনে বা কোনো রেকর্ড স্ক্রিপ্ট আমরা কিন্তু নেই না, এটা হচ্ছে ব্যাপার। আই মিন আপনি হয়তো কোনো একটা রেকর্ড আপনি পাঠিয়ে দিলেন, রেকর্ডিংটা, সেটা কিন্তু আমরা আমাদের কাছে গ্রহণযোগ্যতা থাকে না। স্টুডিওতে আসার মূল কাজটাই কিন্তু আমাদের, আমরা সবসময় বিশ্বাস করি যারা স্টুডিওতে আসতে চান বা যারা গল্পগুলো শেয়ার করতে চান ভূত স্টুডিওতে, সুতরাং আপনাকে বলবো আপনাকে স্টুডিওতে এসে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে স্টুডিওতে এসে আপনার গল্পগুলো শেয়ার করতে হবে। আপনি কীভাবে স্টুডিওতে আসবেন তার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি একটু বলে দিতে চাই। শুরুতেই আপনাকে লিখতে হবে হচ্ছে RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার প্রফেশন এবং লোকেশন সব কিছু লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটা। যেভাবে আমাদের সাথে আজকে ইব্রাহিম ছিলেন, যেভাবে আমাদের সাথে জয় ছিলেন, যেভাবে আমাদের সাথে রাব্বি ছিলেন, যেভাবে হানিফ সাহেব আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, আমরা আরও একবার হানিফ সাহেব আপনার কাছে আসতে চাইব। আরও একটা ঘটনা যেটা আপনার জায়গা থেকে, আপনার প্যারানর্মাল বা কোনো একটা ভৌতিক অভিজ্ঞতা যেটা আপনি হয়তো মানে কোন অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। আমি খুব ছোটবেলায়, তখন আমি পুলিশ লাইন মেলবারক পুলিশ লাইনে জি টেলিভিশন দেখতে যাই। ওকে, ফার্স্ট টাইম সরকার টেলিভিশনে পুলিশ লাইনে দেয় জি। দেওয়ার পরে আমি একটা ছবি দেখতে যাই, ওরা 11 জন। তো রাত্রের 11টার পরে যখন খবর শুরু হয় 11টা, তখন আমি খোলামেলা মাঠ, তো মাঠে শুয়া পড়ি, তো ঘুমাই যাই পরে তখন রাত্র বাজে 3টা, যার যার মতে ফিল্ম দেখা জি বাসায় চলা যায়। তখন আর আমি ওই মাঠে শুয়া রয়েছি, হঠাৎ করে পুলিশ দেখতে পাই যে একটা কালো কাপড়ের মতো পড়ে রয়েছে মাঠে, এটা কি? তখন যা দেখে আমি শুয়া রয়েছি, তখন আমার ডাক দেওয়া উঠে, তখন বলে এই বাচ্চা তোমার বাসা কোথায়? আমার বাসার সামনেই নিকটে জি। তখন বলে তুমি বাসায় যেতে পারবা? তো আমি ওইটা বলতেছি ছবি শেষ হয়ে গেছে না খবর শেষ হয়েছে? ছবি এই মাত্র শেষ হয়েছে, তুমি বাসায় যেতে পারবা? আমি তো হ্যাঁ যেতে পারবো, অসুবিধা কী? তখন আমি চিন্তা করি যে মেলবারক পুলিশ লাইনের যদি আউটসাইড দিয়ে আমি যাই, ওই জায়গাটা খুব জঙ্গল এবং খাল আছে একটা, হ্যাঁ খুব আবর্জনা, ওই দিক দিয়ে গেলে আমার অসুবিধা হইব, তো তার চেয়ে ভালো আমি কালীচরণ সাহা রোডের মন্দিরের ওয়াল টপকায় বাসায় চলে যাব। তখন তো বয়স অল্প জি, মনের ভিতরে প্রচুর সাহস, কোনো ডর ভয় বলতে লাগে না। তখন আমি রাত্র যে 3টা বাজে আমি জানি না, ওকে, তখন পুলিশ আমার উৎসাহ দিল, সাহস দিল যে তুমি ভয় পাও না, চলে যাও তোমার বাসায় জন নিকটে। তখন আমি যখন ওয়ালের উপরে উঠছি বায়া, উঠার পরে মন্দিরের সামনে একটা বিরাট বট গাছ আছে, বট গাছটা পুরা লরচর হয়ে গেল, গাছটা লড়তেছ মানে আর কাকি না কাকা করে উঠতেছে। তখন আমি হঠাৎ করে ওয়ালের উপরের থেকে মন্ডুরার থেকে তাকায় দেখি উপরে যে বিরাট একটা দত্তর মতো নামতেছে, অনেক মোটা ঢালি তার হাতের পাঞ্জার ভিতরে চলে এসেছে, তার কল্লাটা আমি দেখতে পাইনি, তার পাও দুইটা দেখতে পাইছি, তার পায়ের সামনের দাপনা পিছন সাইডে পিছে বড়, আর পিছনের যে মোড়া গোলমোড়াটা সামনে ওইটা চিকন জি। আমি দেখলাম যে একটা বন মানুষের মতো বিরাট একটা দত্তর মতো নামতেছে, ওইটা দেখে আমি মন্ড রাত্রে যখন লাফ দিই, লাফ দিয়ে আমার হাঁটু ছিলা যায়, এখানে কতটি সিফটিন মাঙ্গা থাকে ছিলা যায়, তখন আমি সোজা রাস্তা তো দৌড় দিই। তো ওই রোডের মধ্যে একটা বাড়ি ছিল, কাজী বাড়ি, ওই বাড়িতে দুইটা কুকুর ছিল। আচ্ছা, প্রথমে কুকুর দুইটা আমারে খেউকানি দিল, তারপরে ফিরে তাকায় দেখি
যে কুকুর দুইটা আমাকে ছাইরা পিছনে কেউ কইতে আসছে। আচ্ছা আচ্ছা। তখন আমি ওই কুকুর যখন পিছনে কেউ কইতে আসছে তখন আমি দরের উপরে বাড়ির চলে গেছি। ওকে। হ্যাঁ, তখন বাড়ির চলে যা গেট লক করছি, আমার আব্বা ওইটা তখন আমার জোরে একটা থাপড় মারছে। থাপড় মারার পরে তখন আমার ওদিকে কি দেখছি এই ভয়টা আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। ওকে। তারপর আমার কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক আগের ঘটনা আপনি আপনার ছোটবেলার ঘটনাগুলোই বলেছেন, অনেক অনেক ভালো লাগলো। আর সেই সাথে আমাদের সাথেও অনেকেই ভালো লাগার এই জায়গাগুলোতে এসে আপনার পছন্দের স্টেশন জাগো এফএম 94.4 FM এ যখন নিজেদের অভিজ্ঞতাগুলোকে, নিজেদের গল্পগুলোকে শেয়ার করার চেষ্টা করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকে জানাচ্ছি। তবে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, যদি আপনি চান পরবর্তী এপিসোডে আসতে, আই মিন পরবর্তী প্রোগ্রামে আপনার গল্পগুলো শেয়ার করতে, আজকের অতিথিদের মতো আপনাকে অবশ্যই অনেক অনেক স্বাগত। তবে রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবে কিন্তু সম্ভব না এই প্রোগ্রামটিতে আসার যে প্রক্রিয়াটি, সে তার জন্য বলবো রেজিস্ট্রেশন কীভাবে করবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনার সেলফোনের মেসেজ অপশনে যাবেন, লিখবেন অবশ্যই JFM, না কিন্তু এটা মাথায় রাখবেন JFM না, আবারও বলছি, লিখতে হবে RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার বিশেষ করে লোক আপনার প্রফেশনটা আপনি লিখবেন, পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটা। আসতে চান কিনা সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু নিশ্চিত করতে হবে। অসাধারণ কিছু অভিজ্ঞতার কথা শুনছিলাম, আসলে আবারও বলছি আপনাকে ভয় পাওয়ানোটা কিন্তু ভূত স্টুডিওর মূল উদ্দেশ্য থাকে না। ভূত স্টুডিওর মূল উদ্দেশ্য হচ্ছে একজন অতিথি তার জীবনের ক্ষেত্রে একজন কোনো একটা ভৌতিক কোনো ঘটনা তার জীবনে ঘটে গেছে, ভৌতিক কোনো মানে স্টোরি তার লাইফে তিনি আসলে ফিল করেছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা শেয়ার করতে চাই বা শেয়ার করি, এবং সেটাই কিন্তু আমাদের মধ্য থেকে, আমাদের কাছ থেকে আমরা সেটি বলার চেষ্টাটা আমরা করে থাকি। আমি আবারও খুব বেশি কথা বাড়াবো না, তবে কিছু টেক্সট রিড আউট করবো কিছুক্ষণ পর, এবং আজকের এই শোটি নিয়েও কিন্তু আপনাদের অনেক মন্তব্য ছিল, অনেকে বলছিলেন অনেক রকম জায়গা থেকে, এখন পর্যন্ত কিন্তু অনেকটা সময় হাতে এখনও আছে, যদি চান তাহলে শেয়ার করে দিতে পারেন, এবং অবশ্য সময় হয়তো অনেকেই শেয়ার করা থাকলে যেটা হয় যে নোটিফিকেশনটা হয়তো ফেসবুকে অনেকে পরে দেখলেন, তিনিও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন, এই কাজটিও কিন্তু পরবর্তীতেও হতে পারে, তবে শেয়ারটা এখনই করে দেবেন, এই জায়গাটি আপনার জন্য উন্মুক্ত আছে সেটি বারবারই বলছিলাম। আমরা হানিফ সাহেব আরও একবার আপনার কাছে আসতে চাই, আরও একটা অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনবো, যেটা আপনার জীবন থেকে বা আপনি অন্য কারোর কাছ থেকে শুনেছেন এমন এক কোনো একটা অভিজ্ঞতাই। তো আমার মা এক সময় গল্প বলছে, জি, মা নাকি একবার ভূত তার নিজের হাতে ধরছে। আচ্ছা। তেরম গরমের দিন দুয়ারে বসে রয়েছে, তখন রাত্র প্রায় 3:30 হবে, তখন কাছে দুইটা মেয়ে ছিল, শিয়ানা মেয়ে, হঠাৎ করে দেখতে পায় তারা দুইজন মুখোমুখি হয়ে আলাপ করতেছে। আচ্ছা। দুয়ারের থেকে বসে তখন দেখতে পায়, পরে মা আমাকে ঘটনাটা বলার পর আমি শুনতেছি, কই মেয়ে দুইটা মার কাছে লাগতেছে যে হয়তো কারোর সাথে চলে যাব। তো মা বলতেছে যে দেখি এই মেয়ে দুইটা কোথায় যায়, ওকে দেখতে হবে। তো মা করছে কি, পিছে 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 মেয়ে দুইটা যখন হাঁটা ধরছে তখন মেয়ে দুইটার ফলো করে পিছে পিছে যাচ্ছে। তো যেতে যেতে দেখে যে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের সামনে কত কি না আবর্জনা ফলায়, এই চিবার মধ্যে একটা ঢুকে গেছে মেয়ে, আর একটা ঢুকবার লিছে, ওই টাইমে হাত থাপাদা ধরা হয় যে তোমরা এই এইখানে খুঁজে যেতেছ। যখন হাত থাপাদা ধরা হয় তখন ওই ভূতটা মার মুখের দিকে ঘুরা তাকায়। আচ্ছা। মার মুখের দিকে তাকায় পরে মা দেখতে পায় যে মুখটা পুরা ঝলসন আগুনে পোড়া। হ্যাঁ। আর মুখ দিয়ে তেল পড়তেছে চোয়ায়া। ওকে। আর কপালের মধ্যে একটা বড় সিন্দুরের ফোঁটা দেখতে পায়। আর যখন হাত ধরে থাপা দেয় তার হাতের মধ্যে কতগুলো লোমের মতো পশম তার হাতে বাজে। ওকে। তখন মা ছাইরা দেয়া দৌড়ে এসে দুয়ার অজ্ঞানে পড়ে যায়। আচ্ছা। তখন এই সবাই দৌড়াদৌড়ি করে ঘরে নেয়, তখন জিজ্ঞাসা করে যে তুমি কি দেখছি। একটা দেখছি গাঠিয়া খালে পড়ে গেল, আর একটা আমি হাত ধরছি, এই অবস্থা।
আচ্ছা এই পর্যন্তই জি জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে হানিফ সাহেব আপনি অনেক দূর থেকে এসেছেন পাশাপাশি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর পাশাপাশি ভূত স্টুডিওর মানে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেও ধন্যবাদ পাশাপাশি যারা আমাদেরকে শুনছিলেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনার কাছ থেকে আজকের মতো আমরা বিদায় নিব এবং আমরাও চেষ্টা করব পরবর্তী অন্য কোনো এপিসোডে আপনাকে আবারও আমরা হয়তো দেখতে পাবো এবং আপনার জীবনে অথবা আপনি কারোর কাছ থেকে কোনো শোনা অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আর আপনাদেরকে ধন্যবাদ জি অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদেরকে বলছি যারা আসলে এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন মানে অনেকটা পথ সুদীর্ঘ পথ বলা যায় আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনাদের আর থেকে কিন্তু আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আর ভালো লেগেছে এবং সেই সাথে বলবো যে বোনেল অপটিমাইজড টেকনোলজিতে তৈরি কমফি কম ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী এবং অনলাইনে আপনি কিনতে ভিজিট করতে পারেন অথবা .com এবং পুরোটা অনুষ্ঠান জুড়ে যারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন যারা আমাদের সাথে ছিলেন যারা সাথে থেকে নিজেদের অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং পুরোটা জার্নি জুড়ে যারা আমাদের সাথে ছিলেন এই যে মানে সুদীর্ঘ পথে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার জায়গাটা আবারও বলছি অনেকে শেয়ার করেছেন অনেকে শেয়ার করেননি সেটা আসলে বলবো যে যারা হয়তো ভালোবাসেন এই শোটাকে তারাই আসলে তাদের জায়গা থেকে শেয়ার করে দিয়েছেন এবং আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে একটা শক্ত অবস্থানে জাগো এফএম 94.4 FM বরাবরই আসলে এই বিষয়গুলোকে বিশ্বাস করে যে আপনারা থাকেন বিধায় একটা শক্তির যোগানটা আমরা এই জায়গা থেকে পাই যেমনটা ভূত স্টুডিও একটা বিশেষ জায়গায় আনার পেছনে পুরো ক্রেডিটটাই কিন্তু আপনাদের আপনারা ভালো বেশে যদি মানে সাদরে গ্রহণ না করতেন হয়তো আমাদের পক্ষে এভাবে সম্ভব হতো না একের পর এক বছর যাচ্ছে একের পর এক এপিসোড যাচ্ছে কিন্তু আপনারা সাড়া দিয়ে আপনাদের স্টোরিগুলো স্টুডিওতে এসে যখন শেয়ার করেন তখন কিন্তু ভালো লাগে সেই ভালো লাগার মানুষগুলোর সাথে আমরাও আসলে গল্প করার বা সেই গল্পগুলো শোনার সুযোগগুলো পাই আরেকবার একটু লাস্ট মোমেন্টের দিকে একটু মনে করে দিতে চাই যদি আপনি পরবর্তী প্রোগ্রামটিতে আমাদের সাথে স্টুডিওতে গেস্ট হিসেবে আসতে চান তাহলে সিম্পলি আপনাকে রেজিস্ট্রেশনটা সেরে নিতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা একটু মনে করে দিতে চাই রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ যখন যাবেন লিখবেন RBS স্পেস দিয়ে আপনার নাম আপনার ঠিকানা আপনার লোকেশন এবং আপনার প্রফেশন সব কিছু লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারে আমাদের স্টুডিওতে আসার জন্য যদি আপনি এই কাজটি করে থাকেন আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ঘটনাগুলো প্রচারযোগ্য হলে অবশ্যই স্টুডিওতে এসে আপনি গল্পগুলো বলার সেই সুযোগটি পাবেন অনেক অনেক ভালো থাকবেন এবং অনেক অনেক বেশি শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য এই প্রত্যাশা জানিয়ে আজকের সময়ের মতো আমি বিদায় নিচ্ছি